দূরে আছেন বই লেখার জন্য, আমিও দূরে। তো আজকে আমরা খুব আনন্দিত একজন গুণী মানুষকে পেয়েছি, যিনি ম্যাথমেটিকার একজন খুব স্বনামধন্য পণ্ডিত মানুষ, আর আজকে আমরা ম্যাথমেটিকার আলোচনায় ওনার থেকে শুনবো। তো স্যার অপেক্ষায় রইলাম, আমি আর কাউকে বিরক্ত না করি। আজকে বোধ হয় আমাদের সাথে আছেন ডাক্তার নীল কমল স্যার, স্যারও আমাকে গতকালকে ফোন করেছিলেন, স্যারের আলোচনা আছে ওই দিন আমাকে থাকার জন্য উনি আমন্ত্রণ করেছে। আমি অবশ্যই নীল কমল স্যারের আলোচনায় থাকবো, কারণ একজন উনি আমার একজন গুরুজন ব্যক্তি, আমি ওনার আলোচনায় অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকে। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন গুরুজনদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমি কি প্রোগ্রাম স্টার্ট করব? হ্যাঁ স্টার্ট করে দিন, কারণ সময় নষ্ট হচ্ছে। তো সময় নষ্ট, হ্যাঁ সময় নষ্ট করে লাভ নেই, রাত হয়ে যাবে, রাত হয়ে যাচ্ছে। তো আচ্ছা আমাকে জাস্ট একটু রেকর্ডটা একটু অন করুন। আসসালামু আলাইকুম। আজ 26/10/2021 ইন মঙ্গলবার হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে দুই বাংলার প্রিয় ভালোবাসার ভালো লাগার ডাক্তার ছাত্র ছাত্রী ভাই ও বোনদের 215তম ক্লাসে জানাই রাত্রিকালীন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আজকের ক্লাসের আলোচ্য বিষয় সম্পর্কে পসিবল রোল অফ নাজা ট্রিপোডিয়ান্স ইন কার্ডিয়াক ডিজিজ এন্ড কম্পারিজম উইথ আদার রেমেডিস। আমি আজকের অতিথি সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি। যিনি আজকে আমাদের আলোচক তিনি হলেন ডক্টর অধ্যাপক মৃণাল সেনগুপ্ত, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে BHMS ডিগ্রি অর্জন করেই উনি থেমে থাকেননি। উনি MD করেন পরবর্তীতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে, সর্বপ্রথম হোমিওপ্যাথিতে সম্মানজনক PhD ডিগ্রি লাভ করেন। এই গুণী মানুষটি মূলত ভাইরাসে হোমিওপ্যাথি মেডিসিনের কার্যকারিতার উপর গবেষণা করে দেশ বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তিনি কলকাতার একজন স্বনামধন্য চিকিৎসক ও গবেষক। এই গুণী মানুষটি বিগত 31 বছর এরও বেশি সময় ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন কলকাতার সল্টলেক চেম্বার, হুগলি জেলার মানকুণ্ড এর চেম্বারে। এছাড়াও তিনি মুর্শিদাবাদ ও উত্তর 24 পরগনার বসিরহাটে সদর্পে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি D&A হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর ম্যাটেরিয়া মেডিকা বিভাগের সুনামের সাথে শিক্ষকতায় নিযুক্ত আছেন 2003 সাল থেকে। এছাড়াও তিনি ভারত সরকারের ডক্টর অঞ্জলি চ্যাটার্জি রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথিতে কনসালটেন্ট হিসেবে নিযুক্ত আছেন। উল্লেখ্য, ওনার দেশ বিদেশে প্রকাশিত বহু সংখ্যক গবেষণাপত্র রয়েছে। আর আমরা আজকে খুবই সৌভাগ্য যে আমাদের এই হোমিও দর্পণ গ্রুপে আমাদের এই প্রিয় গুণী মানুষটিকে আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি। আমি এই গুণী অতিথি আমাদের ডক্টর অধ্যাপক মৃণাল সেনগুপ্ত, আপনাকে অনুরোধ করব আপনি আপনার ক্লাসটি শুরু করার জন্য, এবং পাশাপাশি আমি সবাইকে বরাবরের মতো অনুরোধ করব যে আপনারা পুরো ক্লাসটি আপনাদের মাইক্রোফোনটি মিউট করে রাখবেন, কেউ মিউট ছাড়া থাকবেন না, কারণ আপনার জন্য আমাদের অনেকেরই সমস্যা হতে পারে, বিশেষ করে আমাদের যে আলোচকের কনসেন্ট্রেশন অন্যদিকে যাওয়ার চান্স থাকে। তাই আপনারা ধৈর্য সহকারে মিউট করে রাখবেন পুরো ক্লাসটি জুড়ে। আর আমি উপস্থাপক হিসাবে আছি আপনাদের ভালোবাসায় শিক্ষক মোহাম্মদ রাইসুল ইসমাইল খান। ধন্যবাদ সবাইকে। স্যার যদি শুরু করতেন। ধন্যবাদ ডক্টর রাইসুল আমাকে এইভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
এতখানি গুণী মানুষ কিনা আমি জানি না, তবে দীর্ঘদিন হোমিওপ্যাথিতে আছি, হোমিওপ্যাথির সঙ্গে সম্পৃক্ত আছি, হোমিওপ্যাথি শিক্ষকতা এবং হোমিওপ্যাথি গবেষণা, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। আজকে প্রথমেই এই অনুষ্ঠানে যে সমস্ত গুণী মানুষরা আছেন, ডাক্তাররা রয়েছেন, ডক্টর অমরনাথ চক্রবর্তী আছেন, ডক্টর সাফুদ সাহেব আছেন, এবং আরো আমার যাদের নাম আমি মনে করতে পারছি না বা মনে নেই আমার এখানে, আমি আমাকে তাহলে আবার ওগুলো দেখতে হয়, আরো যারা আছেন তাদের প্রত্যেকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি অভিবাদন জানাই আজকের এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আজকে এই অনুষ্ঠানে কিছু বলার। আর ডক্টর সাগরকে তো আমার বলার ভাষা নেই, ও খুব প্রিয় মানুষ। এছাড়াও আমি আর একজনকে দেখতে পাচ্ছি আমার কলেজের, সম্ভবত ডক্টর শশাঙ্ক সরকার, ও আমার জুনিয়র, কিন্তু খুবই ওর সঙ্গে আমার একটা হৃদ্যতার সম্পর্ক, আজকে কলেজে কথা হয়েছে। এছাড়া আরো বহু মানুষকে দিচ্ছি, আমার চেনা অচেনা বহু মানুষ আছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তরতম স্থল থেকে অভিবাদন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শুরু করছি। ডাক্তার ভালো, ও বহুক্ষণ আমার চেম্বারে বসেছিল বসিরহাটের এবং দেখেছিল আমাদের পেশেন্ট দেখা, ও আমাকে বেশ কিছু বই এখানে এসে দিয়ে গেছে, এবং আমি তো বলবো একটা একটা বই দিয়েছে ও নিজেকে লস করে, মানে ওর হয়তো কিছু আর্থিক ক্ষতি স্বীকার করে ওটা আমাকে কম দামে দিয়ে গেছে, আমি যেটা পরে বুঝতে পেরেছি। যাই হোক মনির, ধন্যবাদ ভাই, তুমি থাকো আমাদের সঙ্গে আলোচনায়, আমি এবার আমার আলোচনাটা শুরু করি। আজকের আলোচনা মূলত একটি ওষুধকে কেন্দ্র করে, আলোচনাটার ইংরেজি যা তর্জমা দাঁড়ায় যে একটা পসিবল রোল অফ নেজাটিপুডিয়ান্স ইন কার্ডিয়াক ডিজিজেস and comparison with other remedies. অর্থাৎ নেজাটিপুডিয়ান্স কার্ডিয়াক ডিজিজ মানে হার্ট ডিজিজের ক্ষেত্রে নেজাটিপুডিয়ান্সের সম্ভাব্য উপযোগিতা কোথায় কোথায় আছে সেটা যেমন আমরা বলবো, তেমনি আবার আমরা বলবো যে আদার্স হার্ট রিমেডিগুলো, যে আদার্স যে হার্টের ওষুধগুলো আছে কম্পেয়ারে আমরা সেই ওষুধগুলো নিয়ে আসবো। সেটা বলতে গেলে আমরা এখানে হোমিওপ্যাথির যে প্রিন্সিপাল, অর্থাৎ আমাদের যে থিওরি অফ ইন্ডিভিজুয়ালাইজেশন বা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচে যে চিকিৎসা করার পদ্ধতি, এই ক্যাপশনটার মধ্যে দিয়ে হয়তো তার কিছুটা একটু অন্যরকম শুনতে হতে পারে, কিন্তু আজকে এই আলোচনার খুব উপকারের জায়গাটা হচ্ছে যে আমরা দেখেছি, আমি আমার কলেজেও দেখি বা অন্যান্য জায়গাতেও দেখি, আমার অনেক আলোচনা হয় যে আমরা যদি ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচে প্রেসক্রিপশন করা, কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করা সব ঠিক আছে, এগুলো আমরা এত বছর ধরে করছি সব ঠিক আছে, কিন্তু আমরা যদি এইভাবে আমাদের ভবিষ্যতের মানে আমাদের মানে যারা আগামী দিনের হোমিওপ্যাথির মানে উত্তরাধিকার বহন করবে তাদেরকে যদি আমরা একটু অন্যভাবে হোমিওপ্যাথিক যে প্রিন্সিপালসগুলো কার্ডিনাল ফিচার্সগুলোকে কোনো রকম ডিস্টার্ব না করে, কোনো রকম জিওপার্ডাইজ না করে আমরা যদি একটু অন্য অ্যাপ্রোচে এটাকে নিয়ে যেতে পারি। এখন বর্তমান বিশ্ব চাইছে প্রতি মুহূর্তে তোমাকে এভিডেন্স বেস করতে হবে, অর্থাৎ তোমার ওষুধ কাজ করছে এটা প্রমাণ করতে হবে, সেটা যেমন প্রমাণ করতে হবে তোমার ক্লিনিক্যাল পার্সপেক্টিভে, তেমনই ওই ক্লিনিক্যাল পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ তোমার চেম্বারে যেমন তুমি সারিয়ে প্রমাণ করবে তেমনি সত্যি সারলো কি না তার যে ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন রিপোর্টগুলো বানিয়ে তার অর্থাৎ মানে উপযুক্ত পরিমাণে প্রমাণ দিতে হবে সত্যি এটা সারছে, অর্থাৎ আমি শুধু ক্লিনিক্যালি দেখছিলাম যে সিমটমটা আমার কমে গেল তাই ডিজিজটা আমার কমে গেল, এইটুকু বলে দিলে হবে না, সেই সিমটমটা যে কমেছে অর্থাৎ রোগটা যে সত্যি শরীর থেকে পুরোপুরি চলে গেছে তার জন্য মডার্ন যে ইনভেস্টিগেশন টুলস আছে, যে যে সমস্ত মডার্ন ইনস্ট্রুমেন্ট আছে তা দিয়েও প্রমাণ করে দেখাতে হবে, বর্তমান বিশ্বের সেটাই দাবি।
আর সেটা আরো বিজ্ঞান ভিত্তিক বলে, অর্থাৎ যারা আমাদের বাইরে, আমরা তো বুঝলাম হোমিওপ্যাথি ব্যাপারটা বুঝলাম, কিন্তু হোমিওপ্যাথির বাইরেও যে সমস্ত সায়েন্টিস্টরা আছেন, বেসিক সায়েন্সের লোকেরা আছেন, তাদেরকে আমি আমার আমার যে কার্যক্ষেত্র সেখানে প্রতি মুহূর্তে তাদেরকে আমাকে ফেস করতে হয়। তারা একটা অদ্ভুত কোশ্চেন আমাকে করেছিলেন যে মিলন, আচ্ছা তুমি আমাকে বলো, এই এত বছর ধরে হ্যানিম্যান মরে গেছে, মারা গেছেন 1843-এ, লাস্ট অর্গানন হয়ে গেছে 294টা অপারেশন ছিল, তারপরে এত বছর ধরে গুণী মানুষ কেউ আসেননি, হ্যানিম্যানের থিওরিগুলো কি কেউ বুঝতে পারেননি, তার যে এতগুলো অপারেশন কেউ কি একেবারে ভালো করে উপলব্ধি করতে পারেননি যে 294টা, 295, 296, 297-এ গেল না। আমি সত্যিই কোনো উত্তর দিতে পারিনি, একটু এড়িয়ে যাওয়ার মতো উত্তর দিই, যেমন আমরা বেশিরভাগ হোমিওপ্যাথি করে থাকি যে আমরা হ্যানিম্যানের কথাগুলোই এখনো ভালো করে বুঝতে পারিনি, হ্যানিম্যানের ভাষা, হ্যানিম্যানের কনসেপ্ট। তার কারণ আমরা যেটা সবসময় বলি যে হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা সিস্টেম অফ ট্রিটমেন্ট যেটা তার সময়ের থেকে বহু বহু বছর বড়, বহু শো বছর এগিয়ে আছে, তাই আমি এই সমস্ত কথা বলে তাদেরকে নিবৃত্ত করি। কিন্তু এটা তো ঘটনা যে আমরা কেন পারলাম না তার থেকে আরেকটুখানি এগোতে। হ্যানিম্যান পরে যেমন কেন্ট এসছেন এবং আদার্স যা বড় বড় স্টলওয়ার্স এসছেন, তারাও তো কন্ট্রিবিউট করে গেছেন হ্যানিম্যানের পরে। কেন্টের 12 অবজারভেশন, কেন্টের সেকেন্ড প্রেসক্রিপশন না হলে আজকে আমরা যে প্র্যাকটিস করি, এই প্র্যাকটিস আমরা করতে পারতাম না। এছাড়াও আরও অনেকেই আছেন, ন্যাশ আছে, লিপি আছেন, আরও বড় বড় সব স্টলওয়ার্টরা আমাদের রয়েছেন, তারাও প্রত্যেকে নিজের নিজের ফিল্ডে, মানে নিজের নিজের ক্ষেত্রে তাদের কিছু কন্ট্রিবিউট করে গেছেন। কিন্তু তারপরে বেশ কিছু বছর ধরে হোমিওপ্যাথিতে যেন একটা আইকনের একটা অভাব দেখা যাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে তাহলে কি আমরা সঠিক পথে চলছি, হোমিওপ্যাথিটা কি বিজ্ঞান হিসাবে আমরা কতটা এগিয়ে নিতে পারছি, সেই জায়গাটায় আসে প্রশ্নটা। তা যাই হোক, আজকে আমার যে আলোচনা সেই আলোচনার মূল আসি, আজকে আমরা যে ড্রাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেজাটিপুইডিয়ান। আপনারা জানেন এটা একটা ওফিডিয়া গ্রুপ অফ ড্রাগস। ওফিডিয়া মানে কি, মানে হচ্ছে যে সাপের বিষ থেকে তৈরি হওয়া একটা ওষুধ, যেটা যে সাপ থেকে এটা তৈরি হয় সেটা হচ্ছে কোবরা স্নেক। এই কোবরা স্নেকের টিনচার ফ্রেশ ভেনমটা নেওয়া হয় তার টিনচার তৈরি করার জন্য, বা স্যাক্রাম ল্যাকটিসের মধ্যে এই ভেনমটা ডাইরেক্ট ভেনমটাকে রেখে তার ট্রাইচুরেশন পদ্ধতিতে ফ্রেশ ভেনমটাকে ট্রাইচুরেট করে এই নেজাটিপুইডিয়ান্স তৈরি করা হয়। এবং এটা ইলাপিডি ফ্যামিলি থেকে আসে, আপনারা জানেন ডিফারেন্ট টাইপ অফ ফ্যামিলি আছে, ইলাপিডি, ক্রোটালেডি, এরকম ডিফারেন্ট টাইপস অফ স্নেক ফ্যামিলি আছে, তার মধ্যে এটা ইলাপিডি ফ্যামিলির মধ্যে। এবং প্রথম এটাকে রাসেলস অ্যান্ড স্টোক এটাকে প্রমাণ করেছিলেন, এবং প্রথম এটা ব্রিটিশ জার্নাল অফ হোমিওপ্যাথিতে 1853-এ প্রথম এই প্রুভিং সম্পর্কে লেখা হয়। আর মনে রাখতে হবে এই প্রুভিংটা কিন্তু হয়েছে বেশিরভাগটাই লো পোটেন্সিতে এবং এক্সক্লুসিভ লো পোটেন্সিতে, যেটা আমরা গাইডিং সিমটম আমাদের যে সোর্স বুক অফ নেচার মেডিকা আছে, আমাদের চারটে সোর্স বুক বেসিক্যালি আমরা বলি, এছাড়াও আরও অনেকগুলো আছে, যেমন নেচার মেডিকা পিউরা, দ্য গাইডিং সিমটম অফ নেচার মেডিকা, দ্য এনসাইক্লোপিডিয়া অফ পিওর নেচার মেডিকা, এনসাইক্লোপিডিয়া অফ ড্রাগ প্যাথোজেনেসি। তার মধ্যে গাইডিং সিমটম অফ অর নেচার মেডিকাতে আমরা ন্যাজাকে পাই। যাই হোক, এগুলো তো গেল খুব মানে খুব প্রথমে প্রথমের দিকের কথা। এবার আমি আস্তে আস্তে ঢুকতে শুরু করি, আমরা হার্ট ডিজিজের ক্ষেত্রে ন্যাজার ভূমিকাটা একটু আলোচনা করে দেখতে চাই। যদি হোমিওপ্যাথিক নেচার মেডিকাটা যদি আমরা খুব ভালো করে, স্যার আমি যদি একটু থামাতে চাই আপনাকে, আপনার হেডফোনটা মনে হয় সম্ভবত দুলছে বা কোনো বাতাসে নড়ছে, এই জন্য একটু নয়েজ হচ্ছে। আচ্ছা আমি দেখে নিচ্ছি, হ্যালো, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ হ্যালো, এবার কথা বলেন, কথা বললে বুঝা যাবে। তো যাই হোক, যে জায়গাটা আমি বলতে চাইছি যে ন্যাজাকে যদি আমাদের ভালোভাবে বুঝতে হয়, তাহলে ন্যাজা মেট্রি আমেরিকায়, দ্য গাইডিং সিমটম অফ মেট্রি আমেরিকায় ন্যাজা বেশ বড় করে লেখা আছে, এবং আমরা যদি সেখান থেকে অ্যালেন সাহেব এটাকে একটু ছোট করে তার আনকমন পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমগুলোকে উনি নিয়ে এসেছেন আমাদের অ্যালেন স্ক্রি নোটের মধ্যে, সেখানে উনি ন্যাজাকে খুব ছোট করে প্রেজেন্ট করেছেন এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। তা আমরা যদি সব মেট্রি আমেরিকাগুলোকে একটু স্টাডি করি, তাহলে আমরা দেখতে পাই যে ন্যাজা হচ্ছে এমন একটা ওষুধ, সেই ওষুধটা কিন্তু বেশিরভাগই মানে হার্টের ওপরে খুব বেশি একটা উপকারী ওষুধ। এবং বর্তমানে যে হার্ট ডিজিজ আমাদের কাছে, মানে বেশিরভাগ হার্ট ডিজিজ
আমরা শুনতে পাই যে পৃথিবীতে এই মুহূর্তে সারা বিশ্বে যতগুলো রোগে মানুষ মারা যাচ্ছে তার মধ্যে হার্ট ডিজিজ কিন্তু প্রথম সারিতে রয়েছে। সুতরাং এটা খুব একটা অ্যালার্মিং, আমাদের কাছে একটা বিপদ সংকেত। আমরা করোনায় যে মৃত্যু দেখছি, যাতে আমরা খুব উদ্বেলিত হয়ে পড়েছি, এর থেকে বহু বহু অংশে বেশি মানুষ কিন্তু মারা যাচ্ছে হার্ট ডিজিজে। এবং আজকাল যেটা আমরা দেখছি, খুব কম বয়সে ছেলেমেয়েরাও দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। সুতরাং হার্টের ব্যাপারে একটা, হার্ট ডিজিজের ব্যাপারে কিন্তু আমাদের একটা সচেতনতা অবলম্বন করা দরকার। এই জন্য আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন এর উপরে নলেজ যেমন থাকতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিনের উপরে নলেজ যদি আনতে হয় তাহলে আমাদের হার্টের অ্যানাটমি এবং হার্টের ফিজিওলজি সম্পর্কে বেসিক ব্যাপারটা আমাদের জেনে রাখতে হবে। এখানে যারা সম্মানিত ডাক্তাররা, বহু বড় বড় লানের ডাক্তার রয়েছেন, আমি তাদের ক্ষেত্রে এটা বলছি না, একেবারেই যারা জুনিয়র, যারা বিগনিং, এবং বাংলাদেশের যারা একেবারে বিগনার্স, নতুন যারা, মানে আমাদের ছোট বন্ধুরা ডাক্তারিতে যারা যারা সবে শুরু করেছেন, তাদের জন্য আমি শুধুমাত্র এইটুকু রিক্যাপ করব যে হার্ট হচ্ছে একটা মাসকুলার অর্গ্যান, এবং যেটার মধ্যে অক্সিজেন রিচ ব্লাড, মানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সেই অর্গ্যানটার মধ্যে ঢোকে ব্রেন থেকে এবং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভেনের মাধ্যমে সেটা ঢোকে, এবং তারপর সেটা সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার ফিরে যায় ব্রেন এবং আমাদের শরীরের দূরবর্তী অঙ্গ প্রত্যঙ্গগুলোতে। এবং এটা করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে ভেনের মাধ্যমে দূষিত রক্তটা হার্টের মধ্যে আসে, এবং যেটা বেসিক্যালি প্রথম আসে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে, তারপর বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গা থেকে, তারপর সেটা চলে যায় রাইট ভেন্ট্রিকে, তারপর সেখান থেকে সেটা পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে লাঙের মধ্যে যায়, ফুসফুসের মধ্যে যায়, তারপর সেখান থেকে সে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন তার সংগ্রহ গ্রহণ করে, এবং তারপর সেটা ট্রাভেল করে ব্যাক করে যায় আবার পালমোনারি ভেনের মধ্যে দিয়ে লেফট অ্যাট্রিয়ামে, এবং সেখান থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে আলটিমেটলি হার্টের কন্ট্রাকশনের ফলে সেটা অ্যাওয়াটা দিয়ে শরীরের মধ্যে সার্কুলেশনে চলে আসে এবং শরীরের দূরবর্তী অংশগুলোতে চলে পড়ে। এটা হচ্ছে খুব একটা কাটসেল, খুব একটা মানে খুব একটা স্বাভাবিক হার্ট সম্পর্কে, হার্টের ফাংশন সম্পর্কে কথাবার্তা। হার্টের একটা মাসকুলেচার আছে, সেই মাসকুলেচারটাকে আমরা বলি মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়ামের আমরা জানি যে তিনটে বেসিক্যালি লেয়ার থাকে। তিনটে লেয়ার হচ্ছে আমরা জানি এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এপিকার্ডিয়াম। যেটা হচ্ছে এপিকার্ডিয়ামটা হচ্ছে, এটা হচ্ছে ইনার লেয়ার অব দি পেরিকার্ডিয়াম। এছাড়াও অ্যাকচুয়ালি হার্ট এমন একটা অর্গ্যান, ঠিক আমরা যদি এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা তার দেখি, ঠিক মানে তিন সপ্তাহের মাথায়, এমব্রায়ো ফর্ম করার তিন সপ্তাহের মাথায় এই হার্ট মাসেলটা কিন্তু মেসোডার্ম থেকে ফার্স্ট তৈরি হয়। তারপর সেটা আস্তে 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 ম্যাচিওরিটি যত হতে থাকে তত বেশি সেটা ডেভেলপ করতে থাকে, এবং তারপর একটা নির্দিষ্ট সময়ে এসে হার্ট তার ফাংশন শুরু করে। এবং অদ্ভুতভাবে সেই যে তিন সপ্তাহ থ্রি উইক্সের মাথা থেকে শুরু হলো, তারপর টিল ডেথ, মৃত্যু পর্যন্ত তার কর্ম চলতেই থাকে, কখনো সেটা থামে না, থেমে গেলে আমাদের মৃত্যু অবধারিত, মৃত্যু হয়। অ্যাকচুয়ালি আমাদের এটা খুব অবাক লাগে যে কোনো যন্ত্র, মানুষ যাই হোক না কেন, সে সারা এত বছর ধরে কি করে একই কাজ রেগুলার একইভাবে করে যাচ্ছে। তার কারণ যে কোনো যন্ত্র তো একটা রেস্ট দরকার, আর হার্টের কোনো রেস্ট নেই কেন? অ্যাকচুয়ালি আমরা হার্টের, আমরা জানি যে হার্টেরও রেস্ট হয়, সেটা কখন? আমরা জানি যে হার্ট একটা পাম্প করে, যখন তার প্রথমটাকে বলা হয়, যখন সে কন্ট্রাক্ট করছে তাকে বলে সিস্টল, আর যখন সে রিল্যাক্স হচ্ছে তাকে বলে ডায়াস্টল। অ্যাকচুয়ালি তার ওয়ার্ক ডান, অর্থাৎ সে যে কাজটা করছে, কাজ করলে তবে না সে ইয়ে হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে বা উইক হয়ে পড়বে। অ্যাকচুয়ালি হার্টের ওয়ার্ক ডান কিন্তু জিরো হয়, তার কারণ সিস্টল সে যতক্ষণ ধরে হয় ডায়াস্টলটাও ঠিক ততক্ষণ ধরে হয়। এর কোনো রকম পরিবর্তন হলে কিন্তু হার্টের ডিজিজ চলে আসে। তাহলে যতক্ষণ সে কন্ট্রাক্ট করছে ঠিক ততক্ষণ সে আবার রিল্যাক্স করার টাইমটা পাচ্ছে, এই জন্যে নেট ওয়ার্ক ডানটা জিরো হয়ে যায়। এই জন্য হ্যালো কেউ কিছু বলছেন? এই জন্যে নেট ওয়ার্ক ডানটা জিরো হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, হার্টের উপর কোনো স্ট্রেস আসে না নর্মালি। কিন্তু এখানে একটা অ্যাবনর্মাল ঘটনা ঘটলে কিন্তু অন্যরকম হার্টের ডিজিজ আসতে পারে। যাই হোক, আমি এবার আস্তে আস্তে একটা জিনিসে ঢুক চেষ্টা করি, যে আমি বলেছি যে কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রে নেজার ভূমিকা কতখানি।
কার্ডিয়াক অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে ভালো করে পড়ে যে অ্যাকচুয়ালি নেজার মধ্যে কোন কোন কার্ডিয়াক ডিজিজের কথা সিমটমের মধ্যে দিয়ে বলা এই পার্সপেক্টিভটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। আমি যদি ভালো করে পড়ি নেজারকে সেখানে দেখবো মেন্টাল সিমটম খুব কম আছে। কেন মেন্টাল সিমটম কম আছে তারও একটা যুক্তি দেওয়ার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে যে এটা প্রমাণ করা হয়েছে, এটা প্রিন্ট করা হয়েছে লোয়ার পোটেন্সিতে। ল্যাকেসিসকে আমরা যেমন লোয়ার পোটেন্সিতে প্রুভ করেছি, ল্যাকেসিসও একটা ওফিডিয়া গ্রুপ অফ মেন ড্রাগ, খুব বিখ্যাত ওষুধ যেটা হেরিং সাহেব যে প্রুভিং করেছিলেন এবং তার একটা বিরাট হিস্ট্রি আছে, আমি তার মধ্যে যাচ্ছি। আমি নেজাকে বলছি যে ল্যাকেসিসকে প্রমাণ করার সময় যেমন লোয়ার পোটেন্সিতে প্রুভ হয়েছে, ল্যাকেসিস আবার হায়ার পোটেন্সিতে প্রুভ হয়েছে। তো ল্যাকেসিস একটা পলিটেস্ট মেডিসিন, একটা বিরাট ওষুধ, কয়েক মানে বেশ কিছু পাতার পর পাতা এটা আমাদের সোর্স বুকে লেখা হয়েছে। কিন্তু নেজার ক্ষেত্রে দেখবেন ড্রাগটা অনেক ছোট দেন ল্যাকেসিস এবং তার প্রুভিংটা হচ্ছে লোয়ার পোটেন্সিতে, যার ফলে মনে হয়েছে যে কেন এটা হায়ার পোটেন্সিতে প্রুভ হলো না, হলে হয়তো অনেক বেশি মেন্টাল সিমটম আমরা পেতে পারতাম এবং সাইকোলজিক্যাল স্পিয়ারে এই নেজাকে আমরা আরও বেশি কাজ করতে দেখতে পেতাম বা অ্যাপ্লাই করতে পারতাম। আমি যদি খুব ভুল না করি অ্যালেন্সকিনোটের মধ্যে ছোট্ট একটা সিমটম পাই নেজার মেন্টাল সিমটমে, সেটা হচ্ছে সুইসাইডাল ইনস্যানিটি। সুইসাইডাল ইনস্যানিটি মানে কি, অর্থাৎ সুইসাইড করার একটা পাগলামি তার মধ্যে থাকে, যে পাগলামিটা নেজার ক্ষেত্রে প্রতি মুহূর্তে, অর্থাৎ সে সুযোগ পেলেই সুইসাইড করার চেষ্টা করতে থাকে এবং সব সময় সে ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক সমস্ত বিষয়বস্তু নিয়ে সে বিড়বিড় বিড়বিড় করে বকতে থাকে। ঠিক এইখানে আমরা আর একটা ওষুধের কথা খুব ভালোভাবে আমাদের মনে পড়ে যায়, সেটা হচ্ছে অরাম মেটালিকাম। অরাম মেটালিকামের মধ্যেও আমরা এইরকম একটা একটা সিমটম পাই যেখানে আমরা দেখি যে সেখানে কনস্ট্যান্ট ডুয়েলিং অফ সুইসাইড, অর্থাৎ সেও সবসময় কিন্তু সুইসাইডের কথা তার মাথার মধ্যে ঘুরতে থাকে, যেটা নেজাতেও আছে। কিন্তু ডিফারেন্সটা কি, নেজা এই অরাম মেটালিকামের মধ্যে এটা এমনই একটা ওষুধ যেটা তার মধ্যে সবসময় একটা বিষণ্ণ ভাব কাজ করে, সেটা খুব সুন্দরভাবে মেটামেডিকা প্রেজেন্ট করা হয়েছে একটা প্রোফাউন্ড মেলানকোলিয়াকে, এবং সে সবসময় কোয়ারসাম সবসময় সুইসাইড করতে চায়, যেটা নার্সের ক্ষেত্রে আমরা দেখি যে সুইসাইড করতে চায় কিন্তু সুইসাইড করতে ভয়। আমি এখানে পাশাপাশি অন্যান্য ড্রাগগুলোকে এনেও আমি যেমন নেজার কথা বলবো তেমনি আমি অরাম মেটের কথা বলবো তেমনি আবার আমি অন্য ড্রাগগুলোর কথাও একটা করে আসবো। তাহলে নেজার স্পিয়ার অফ অ্যাকশনটা কোথায় আমি যদি দেখি, অর্থাৎ খুব কম মেন্টাল সিমটম আছে তার মধ্যে মোস্ট পিকিউলিয়ার অ্যান্ড স্ট্রাইকিং হচ্ছে সুইসাইডাল ইনস্যানিটি। এইরকম সুইসাইডাল ইনস্যানিটি আমরা কনস্ট্যান্টলি ডুয়েলিং টু সুইসাইড অরামেও পাই। অরাম হচ্ছে একটা স্পিরিটি গ্রুপ অফ মেডিসিন এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তার একটা টায়ার্ড অফ লাইফ আমরা দেখতে পাই এবং একটা উইকনেস সবসময় তার একটা লো স্পিরিটেড জীবনের লোদিং অফ লাইফ, তার জীবনে বাঁচার কোনো ইচ্ছাই নেই। নেজার ক্ষেত্রে এরকম সুইসাইডাল ইনস্যানিটি পাই বটে কিন্তু এতখানি মেলাকোলিয়া নেজার মধ্যে থাকে না, এতখানি তার বিষাদ বিষাদ দিয়ে অবস্থা নেজার মধ্যে থাকে না। এছাড়াও আমরা অরাম মেটের সঙ্গে বেসিক্যালি আর যে জায়গাগুলোতে তফাৎ পাই যে অরাম মেটের হার্ট সিমটম কিন্তু ফ্রাইট, অ্যাঙ্গার, কন্ট্রাডিকশন, অর্থাৎ তার ভয় থেকে আসতে পারে, রাগ থেকে আসতে পারে, বিরক্তি থেকে আসতে পারে, রিজার্ভ ডিসপ্লেজার মনের মধ্যে স্যাটিসফাইয়ার মতো মনের মধ্যে কোনো গভীর দুঃখ যেটা জমা হয়ে আছে তার থেকে আসতে পারে। নেজার কিন্তু এই ধরনের পজিশনগুলো নেই। তাহলে অরামের সঙ্গে নেজার কিন্তু এই জায়গায় একটা তফাৎ, বিশেষ করে সাইকোলজিক্যাল পেন। এবার আমি কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রে ঢুকবো এবং সেখানে আমি বোঝার চেষ্টা করব যে এক্স্যাক্টলি নেজার কার্ডিয়াক ডিজিজ ফিয়ারে নেজার কোথায় কোথায় কাজ। আমি যদি দেখি ভুল না করি খুব বেশি, তাহলে আমি দেখবো যে সিম্পল হাইপারট্রফি অফ দি হার্টের ক্ষেত্রে নেজার ইজ ভেরি গুড মেডিসিন। এবার হচ্ছে সিম্পল হাইপারট্রফিটা কি, এর জন্য আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনে একটু জ্ঞান থাকা দরকার। যে সিম্পল হাইপারট্রফিটা হচ্ছে যে হার্টের একটা হার্ট মাসকুলেচারের একটা হাইপারট্রফি, অর্থাৎ হার্ট মাসকুলেচার কিছুটা ডিউ টু স্ট্রেস অ্যান্ড ডিউ টু মানে এক্সেসিভ ভলিউম অ্যান্ড স্ট্রেস, চাপের ফলে দীর্ঘদিন যদি পেশেন্টটা হাইপার টেনশনে ভোগে তাহলে একটা সময় কিন্তু এই হাইপারট্রফি দেখা যায়। এবং সেটা যদি লেফট ভেন্ট্রিকুলের উপরে পড়ে তাহলে কি হয় যে থিকনেস ওয়ালটা থিকেন্ড হয়ে যায় এবং তখন দেখা যায় যে ওয়ালটা হার্ট মাসকুলেচার এই ওয়ালটা কীভাবে কাজ করে না, থিকেন্ড হয়ে যায়, মোটা হয়ে যায় দীর্ঘদিন চাপের ফলে। এবং চেঞ্জেস আছে, অর্থাৎ মায়োকার্ডিয়াম যে সেলগুলো আছে এই মায়োকার্ডিয়ামের মধ্যে সেগুলো একটু মোটা হয়ে যায় যার ফলে সেটা ঠিক মতো ফাংশন করে না।
এবং এটা যদি লেফট ভেন্টিকুলো হয় তখন তাকে বলা হয় লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি, এটা যদি রাইট ভেন্টিকুলো হয় তাকে বলা হয় রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি। সুতরাং এই হাইপারট্রফি অর্থাৎ মানে আমরা যদি আরেকটু হার্ট ডিজিজের ক্ষেত্রে আরেকটু পেয়ে যাই, হার্ট ফেলিওর কিন্তু হার্ট ফেলিওরের মেন কারণ কিন্তু এই লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি বা রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি হচ্ছে পরবর্তীকালে। অর্থাৎ দীর্ঘদিন যদি একটা পেশেন্ট হাইপারটেনশনে ভুগতে থাকে তার এইরকম হার্টের মাসকুলেচারের মধ্যে এই হাইপারট্রফিটা তৈরি হয় এবং ফাইনালি তার মধ্যে ডিসপ্নিয়া থাকে, ফাইনালি তার মধ্যে একটা এক্সার্শনাল ডিসপ্নিয়া, সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট, বেশি দূর হাঁটলে কষ্ট, একটু দৌড়ালে কষ্ট, এইগুলো তৈরি হয়। আলটিমেটলি তার মধ্যে এই শ্বাসকষ্ট, তারপরে আরও অন্যান্য হার্ট চেস্ট পেন শুরু হয়ে যায়, ডিসপ্নিয়া শুরু হয়ে যায় এবং এই ধরনের সিমটমগুলো তার মধ্যে ডেভেলপ করে হাইপারট্রফির জন্য এবং সেখান থেকে হার্ট ফেলিওর হতে পারে। সুতরাং এই জায়গায় নেজার কিন্তু একটা ভালো কাজ আছে এবং আপনি যদি নেজার সিমটমগুলোকে ভালো করে দেখেন অনেকটাই কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন ওরিয়েন্টেড সিমটমগুলো রয়েছে। তাহলে এই যে কমন সিমটমগুলো রয়েছে এর উপরে বেস করে কি আমরা নেজার প্রেসক্রাইব করতে পারবো? না, আমরা কিন্তু নেজাকে প্রেসক্রাইব করবো নেজার তার পিকিউলিয়ার যে সিমটমগুলো রয়েছে তার উপরে। আমরা সেখানে তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সির কথা দেখব, আমরা সেখানে তার ওই রুটস যে বিড়বি করছে কিনা ইমাজিনারি ট্রাবলগুলো নিয়ে সেইগুলোর কথা দেখব। অ্যাপার্ট ফ্রম দিস আমরা আরও কিছু দেখব, সেটা হচ্ছে যে এই যে নর্মাল এই যে প্র্যাকটিস অফ মেডিসিনের যে ডিজিজ ওরিয়েন্টেশন ওরিয়েন্টেড কথাগুলো আমরা একটা বারবার আমার ছাত্রদেরও বলি যে দেখো তুমি একটা যে কোনো অ্যালোপ্যাথি মেডিকেল কলেজে কার্ডিওলজি ডিপার্টমেন্টে যাও, কার্ডিওলজি ডিপার্টমেন্টে গিয়ে তুমি কি দেখছো 100টা যদি পেশেন্ট আসে তার মধ্যে 95টা পেশেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট নিয়ে বাড়ি চলে যাচ্ছে, 5% পেশেন্ট হয়তো তার খুব সিভিয়ার কার্ডিওলজিক্যাল মানে কার্ডিয়াক ডিজিজে ভুগছে, সেক্ষেত্রে তাদের হয়তো কারো পেসমেকার লাগতে পারে, কারো করোনারি মানে ডিজিজ থাকতে পারে এবং করোনারি ব্লক থাকতে পারে, তার জন্য তাকে হয়তো অপারেশন করতে হবে। এই এই অর্থাৎ যেগুলো খুব এমার্জেন্সি হার্ট ডিজিজ রয়েছে সেগুলোর জন্য হয়তো 5% থাকে, বাকি 95% তারা কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট নিয়ে বাড়ি চলে যাচ্ছে এবং বাড়িতে থেকেই সুস্থ থাকছে অ্যালোপ্যাথি ওষুধগুলো খেয়ে। আমি আমার ছাত্রদের বলি আমরা কেন এই আমরা 5%-এর কথা ছেড়েই দিলাম, আমরা কেন এই 95%-এ আমরা হোমিওপ্যাথি চিকিৎসকরা ভাগ বসাবো না? আমরা কেন এই ধরো কোনো একটা অ্যাঞ্জাইনাতে আমরা কেন ওষুধ দিতে পারবো না? আমরা কেন ভেন্ট্রিকুলার যে হাইপারট্রফিতে ওষুধ দিতে পারবো না? আমরা কেন কার্ডাইটিসে ওষুধ দিতে পারবো না? আমরা কেন বেসিক যে হার্ট ড্যামেজ যেগুলো হচ্ছে যেগুলোতে ওরা তাদের অ্যালোপ্যাথি সিস্টেমের লোকেরা তাদের ওষুধ দিয়ে এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে এটাকে কন্ট্রোল করে রাখছে আমরা কেন পারবো না? উই হ্যাভ সো মেনি মেডিসিনস কিন্তু সেগুলো ভালো করে অ্যাপ্লাই হচ্ছে না, ভালো করে এক্সপ্লোর হচ্ছে না যে আমরা কতটা করতে পারি এবং আমাদের হসপিটালগুলোতে এগুলো কেসগুলোকে রেখে অ্যাপ্লাই করে ছাত্রদের আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারছি না কোথায় এই অসুবিধাটা হচ্ছে। আমরা যদি এগুলোকে দেখতে পারি তাহলে এই 95% যে হার্ট ডিজিজ তো আমরাও হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আমাদের ইন্ডিভিজুয়ালিস্টিক বেসিসে নট অন দি বেসিস অফ মানে কমন সিমটমস অফ দি ডিজিজ ইন্ডিভিজুয়ালিস্টিক বেসিসে আমরা কিন্তু এই ট্রিটমেন্টগুলো করতে পারি। আমি দেখেছি এরকম, আমি একটা আপনাদের বলি যে দুটো ওষুধ খাচ্ছে প্রেশারের, দুটো ওষুধ খাওয়ার পরও তার সিস্টোলিক প্রেশার নামছে না, ডায়াস্টোলিক প্রেশার নামছে না, তো আমাদের রাউলফিয়া 10 ড্রপস পরপর বেশ কয়েকবার দেওয়ার পরে দেখি ওই ওষুধের পরেও এই আমাদের রাউলফিয়া কাজ করছে এবং তার প্রেশারটা নেমে যাচ্ছে। তাহলে এটা হয়তো সলভ নয়, এটা হয়তো সমাধান নয়, কিন্তু কিছুক্ষণের জন্য আমরা পেশেন্টটাকে কেন রিলিফ দিতে পারবো না? আর নেজা হচ্ছে এমন একটা ওষুধ যে এই রিলিফটা দিতে পারে। আপনারা যদি এই HCL এর বইটা পড়েন সেখানে সুন্দরভাবে উনি বলছেন যে নেজা কিন্তু হার্ট ড্যামেজকে রেস্টোর করতে পারে, যেখানে একটা অ্যাকিউট ইনফ্লামেশনের জন্য হার্ট ড্যামেজ হচ্ছে, এটা ফ্রম রিলিফ, কথাটা খুব সুন্দর হচ্ছে, রিলিফ অফ সাফারিং অফ দি ক্রনিক হাইপারট্রফি, ক্রনিক হাইপারট্রফির যে সাফারিংগুলো তাতে সে রিলিফ দিতে পারে, অর্থাৎ ওই শ্বাসকষ্ট কমাতে পারে, ওই আদার্স যে কন্ডিশনসগুলো হাইপারট্রফির জন্য হয় সেই হার্ট ফেলিওরের দিকে যাতে না যায় এটাকে কন্ট্রোলে রাখতে পারে বা কমাতে পারে নেজা, সেই নেজা হচ্ছে সেই জায়গার ওষুধ। এছাড়াও নেজা একটা ভেরি গুড মেডিসিন ফর দি কার্ডিয়াক অ্যাজমা, আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি, ভেরি গুড মেডিসিন যেমন ক্রনিক হাইপারট্রফি অফ দি হার্ট তেমনি ভেরি গুড মেডিসিন ফর দি কার্ডিয়াক অ্যাজমা। এই কার্ডিয়াক অ্যাজমার ক্ষেত্রে আমরা জানি এই সম্পর্কে আমাদের জ্ঞানটা একটু ভালো করে থাকা দরকার,
দুটো অ্যাজমা আছে, দুটো টাইপের, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, একটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা। আমি আমার ছোট বন্ধুদের জন্য যারা সবে এসেছেন তাদের জন্য বলবো যে কার্ডিয়াক অ্যাজমা এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা এই তফাৎটা আমাদের শিখতে হবে, কোথায় আর্টারি ভ্যালভ দেবো সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে এবং কোথায় আমি নেজা দেবো কার্ডিয়াক অ্যাজমার ক্ষেত্রে বা আদার্স যে মেডিসিন আমি কিছু কিছু পরে কম্পেয়ার করবো তখন বলবো। বেসিক্যালি আমাদের কিন্তু হার্ট ডিজিজ অর্থাৎ এই কার্ডিয়াক অ্যাজমা সম্পর্কে এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। যদি আমি প্যাথোজেনেসিসে দেখি ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে তার মধ্যে একটা ব্রঙ্কোস্প্যাজম হয়, তার ফলে অ্যাজমাটা ডেভেলপ করে। ওয়েরাজ কার্ডিয়াক অ্যাজমা কেন এরকম শ্বাসকষ্টটা হচ্ছে, যদি সেটা ওটা হার্ট অরিজিন হয়, হার্ট রিলেটেড হয়, তার কারণ সেখানে একটা পালমোনারি ইডিমা হচ্ছে, মানে ব্রঙ্কিয়াল অ্যাজমা সেখানে ব্রঙ্কোস্প্যাজমের জন্য হচ্ছে। বেসিক্যালি কার্ডিয়াক অ্যাজমা বয়স্ক লোকেদের ক্ষেত্রে হয় এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা কিন্তু ইয়াংদের ক্ষেত্রে হয়। আর যদি আমরা সিমটম ওয়াইজ দেখতে চাই তাহলে দেখবো যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কিন্তু তার নিঃশ্বাসটা ছাড়ার সময় শ্বাসকষ্টটা হয়, যাকে আমরা বলি এক্সপিরেটরি ডিসপ্নিয়া, অর্থাৎ শ্বাসটা যখন ছাড়ছে তখন তার কষ্টটা হয়। অর্থপ্নিয়া, অর্থপ্নিয়া হচ্ছে বসে বসে তার শ্বাসকষ্ট, বসে আছে, হাঁটাচলা তো বাদ দিন, বসে আছে তাতেও তার একটা কষ্ট হচ্ছে, এটা ব্রঙ্কিয়াল অ্যাজমায় খুব কম দেখা যায়। হোয়ারেজ এই অর্থপ্নিয়া কিন্তু আমরা কার্ডিয়াক অ্যাজমার ক্ষেত্রে দেখতে পাই অনেক সময়, বেসিক্যালি সেখানে পেশেন্টের মধ্যে একটা সোয়েটিং থাকে। আর যদি আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমার এক্সপেক্টোরেশন দেখি তার মধ্যে একটা কাশি থাকে, এই কাশিটা এমনই মানে কাফটা যেটা নেজাতে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা হয়েছে, এই স্ফিয়ার অফ অ্যাকশনটা নেজার এত সুন্দর রয়েছে যে এখানেও কিন্তু নেজার ক্ষেত্রেও কিন্তু একটা একটা ড্রাই কাফ থাকে এবং সেটা সিম্প্যাথেটিক কাফ এবং অ্যাকিউট, এটা কোথায় একটা অ্যাকিউট স্টেজ অফ রিউম্যাটিক কার্ডাইটিস। আমরা যদি কার্ডাইটিসের ক্ষেত্রে বলি কার্ডাইটিস কি না, কার্ডাইটিস হচ্ছে এটা একটা ইনফ্ল্যামেশন অফ দি মানে হার্ট মাসল। এই কার্ডাইটিসের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা কী দেখতে পাবো, সেখানে আমরা পেরিকার্ডাইটিস এবং এন্ডোকার্ডাইটিস এগুলো দেখতে পাই। এন্ডোকার্ডাইটিস এটা ইনফ্ল্যামেশন অফ দি এন্ডোকার্ডিয়াম, অর্থাৎ নেজার কিন্তু এই জায়গায় একটা কাজ করার একটা বড় জায়গা যেখানে হচ্ছে একটা অ্যাকিউট ইনফ্ল্যামেশন, নেজা কিন্তু সেই জায়গায় সুন্দর করে কাজ করে রিলিফ দিয়ে দিতে পারে। আমি সারানোর কথা বলছি না, আমি কনজারভেটিভ ট্রিটমেন্টে পেশেন্টটাকে বাড়িতে রেখে ভালো রাখার কথা বলছি। যে কেসগুলো সারানো যাবে না সে যদি অ্যালোপ্যাথটা তাদের ওষুধ দিয়ে কনজারভেটিভ ট্রিটমেন্টে দীর্ঘদিন রাখতে পারে, হোমিওপ্যাথটা কেন সেই জায়গায় পদচারণা করবে না, আমার বক্তব্য হচ্ছে সেইটা। নেজা হচ্ছে সেই ড্রাগ যে রিলিফ দিতে পারে, নেজা হচ্ছে সেই ড্রাগ যা নয় কি যে এই ধরনের ডিজিজগুলো যেখানে একটা ক্রনিক হাইপারট্রফি তৈরি হয়ে গেছে, সেখানে ভলভুলার লিশন তৈরি হয়ে গেছে। আমরা জানি যে হার্টের ভলভের চারটে বেসিক্যালি আমরা ভলভের কথা জানি এবং এই ভলভগুলো আমরা অ্যাওটিক, মিট্রাল, পালমোনারি এবং ট্রাইকাস্পিড ভলভের জানি। আমি আমার ছোট্ট বন্ধুদের বলবো তোমরা জানো যে অ্যাওটিক ভলভটা লেফট ভেন্টিকল এবং অ্যাওটার মাঝখানে বসানো রয়েছে, মিট্রাল ভলভটা লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্টিকলের মাঝখানে বসানো রয়েছে, পালমোনারি ভলভটা রাইট ভেন্টিকল এবং পালমোনারি অ্যাট্রি এখানটায় বসানো রয়েছে, আর ট্রাইকাস্পিড ভলভটা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্টিকলের এই ঠিক জায়গাটাতে বসানো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে সুতরাং ভালভের সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া থাকা দরকার, তার কারণ নেজা ইজ ভেরি গুড মেডিসিন ফর ভালভিউলার ডিজিজ অলসো। তাহলে ভালভিউলার ডিজিজগুলো কি, আমি যদি দুভাবে দেখি, একটা হচ্ছে কনজেনিয়াল সাইনোটিক হার্ট ডিজিজ, সেখানেও কিছু রিলেটেড টু মানে ভালভের ডিজিজ রিলেটেড থাকে। এই ভালভের ডিজিজ রিলেটেড ইন কনজেনিটাল হার্ট ডিজিজে আমরা খুব যেটা কমন কনজেনিটাল হার্ট ডিজিজ আমরা বলি সেটা হচ্ছে ফ্যালট স্ট্রেট্রালজি। এই ফ্যালট স্ট্রেট্রালজিতে কী হয় না, সেখানে বেসিক্যালি পালমোনারি স্টেনোসিস থাকে, অর্থাৎ পালমোনারি ভালভটা ড্যামেজ হয়ে যায়। কিসের জন্য ড্যামেজ হয়, মোস্টলি আমরা দেখি যে রিউম্যাটিক হার্ট যেখানে হয়, অর্থাৎ রিউম্যাটিক হার্ট আমরা জানি এটা একটা একটা কন্ডিশন যেখানে কি হয় থ্রোটে যদি কন্টিনিউয়াস একটা ইনফেকশন থাকে এবং সেখানে স্ট্রেপটোকক্কাস সিমোলেন্স, প্রথমে স্ট্রেপটোকক্কাস ভিলিডেন্স অ্যাকচুয়ালি সেটা দিয়ে থ্রোট ইনফেকশনটা শুরু হয় এবং সেখানে সে একটা অ্যানক্সিক কন্ডিশন তৈরি করে, তখন একটা স্ট্রেপটোকক্কাস সিমোলাইটিকাস সেই সুযোগটা নিয়ে সেখানে এসে বসে এবং তার টক্সিন দেয়, ফাইনালি ওটা গিয়ে হার্ট মাসেলকে ড্যামেজ করে। এ সম্পর্কে একটা সুন্দর কথা বলা আছে প্র্যাকটিস অফ মেডিসিনে, ইট টাচেস দ্য জয়েন্টস বাট বাইটস দ্য হার্ট, অর্থাৎ যদি রিউম্যাটিক যদি হার্ট হয় তাহলে বুঝতে হবে যে আমাদের যে রিউম্যাটিক আর্থ্রাইটিস বা রিউম্যাটিক ফিভার থেকে যেটা অরিজিনেট করছে রিউম্যাটিক ফিভার, ওটার জন্য জ্বর হবে, ওটা যদি ডাইরেকশনে চলে যায় জয়েন্টসের দিকে তাহলে বেঁচে গেল পেশেন্টটা অনেক ভালো, কিন্তু ওটা যদি হার্টের দিকে চলে যায় তার হার্টের যে ভলভটা আছে এই ভলভটাকে সে ড্যামেজ করে, কাস্টগুলোকে ফাইব্রোস করে দেয়,
এবং কোয়ারেন্টাইনিং, যেটা কাছ থেকে যে যে সরু সরু সুতোগুলো মায়োকার্ডিয়ামের সঙ্গে অ্যাটাচ করা আছে এই জায়গাগুলোকে ফাইব্রোস করে দেয়, তখন আর ওই কাজটা ঠিক মতো কন্ট্রাকশনের সময় কাজটা ঠিক মতো কাজ করে না এবং সেখানে কোনো কোনো সময় মানে স্টেনোসিস হয়ে যায় এবং হার্ট ড্যামেজ হয়, সেক্ষেত্রে ভালভুলার ড্যামেজ হয়। মনে রাখতে হবে যে ভালভুলার লিশনে যে ফাংশনিং যে সিমটমগুলো রয়েছে, অর্থাৎ অর্থাৎ সিমটমগুলোকে রিলিফ দেওয়ার জন্যে, মাইটাল স্টেনোসিসের সিমটমগুলোকে রিলিফ দেওয়ার জন্যে, যেখানে সেখানে যদি ডিসনিয়া থাকে, সেখানে যদি চেস্ট পেন থাকে, সেখানে যদি আদার্স কন্ডিশনগুলো ডেভেলপ করে, সেইগুলোকে রিলিফ দেওয়ার জন্য এই ন্যাজা ইজ এ ভেরি গুড মেডিসিন। তার কারণ ন্যাজার বেশি জায়গাটা হচ্ছে ওই ইনফ্ল্যামেশনের জায়গায়, অ্যাকুট ইনফ্ল্যামেশন অফ দি হার্ট মাসল এই জায়গাটাতেও কাজ করে, সুতরাং এই জায়গাতেও ন্যাজা কিন্তু রিলিফ দিয়ে দিতে পারবে, এটাও কিন্তু একটা ন্যাজার বড় জায়গা। কিন্তু ইউজ করতে হবে, খুব ভালো করে নলেজ রাখতে হবে আমাদের ওই প্র্যাকটিস অফ মেডিসিনে কি হচ্ছে, কন্ডিশনটা কি অ্যাকচুয়ালি, মায়োকার্ডিয়ামের কোথায় গণ্ডগোলটা হচ্ছে, অ্যাকিউট ইনফ্লেমেশন অর্থাৎ এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, এই জায়গাগুলোকে ডিজিজ সম্পর্কে ভালো করে নলেজ, ন্যাজার যে সিমটমগুলো প্রুভিংয়ে এসছে সেই সিমটমগুলোকে ডিজিজের সঙ্গে মিলিয়ে দেখা, কতটা কমন সিমটম, কতটা কীভাবে এটাকে সিলেক্ট করবো, এই কমন সিমটমগুলো এসেছে, তার কারণ এই কমন সিমটমগুলো ন্যাজার প্রুভিংয়েও এসছে, তাহলে ন্যাজা কখন দেবো আমি সেটা আমাকে বুঝতে হবে। সেখানে যেমন ন্যাজার মানে খুব অল্প যে মেন্টাল সিমটম আছে সেটাকে যেমন ধরবো, তেমনি ন্যাজার পিকিউলিয়ার সিমটমগুলোকে আমরা ধরবো। আমি আরেকটু বলে নিয়ে তারপরে আমি ন্যাজার পিকিউলিয়ার সিমটমে আসি। তাহলে ভালভুলার লিশানে মনে রাখতে হবে, ভালভুলার লিশানের ক্ষেত্রে যেখানে ভলভেট ডিজিজ হচ্ছে, আমি ফ্যালোসেটোলজির কথা বললাম, ফ্যালোসেটোলজিতে যেমন পালমোনারি স্টেনোসিস, হ্যাঁ পালমোনারি স্টেনোসিস হয়ে যায়, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অর্থাৎ হার্টের মাঝখানে যে দেয়ালগুলো আছে এই দেয়ালের মধ্যে ফুটো থাকে, এটা কনজেনিটাল হতে পারে, কনজেনিটাল ফ্যালোসেটোলজি মোস্ট কমন কনজেনিটাল ইয়ে, এটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয় এবং আমরা দেখেছি যে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, টিপ অফ দি নোজটা ব্লু হয়ে যায়, এটা সাইনোটিক হার্ট ডিজিজ, লোবিউলস অফ ইয়ার লোবিউলস ব্লু হয়ে যায়, প্রচণ্ড শ্বাসকষ্ট থাকে, একটু জোর দৌড়দৌড়ি করলে খুব যদি এক্সার্শন হয় মানে সেন্সলেস হয়ে যেতে পারে। এছাড়াও ডেক্সট্রো অ্যাওর্টা, অ্যাওর্টা যেদিকে নামে ঠিক তার উল্টো দিকে নামছে, এটা একটা কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং এছাড়াও রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে। তাহলে এই যে কনজেনিটাল হাই ডিজিজ, এই যে ভালভি এই যে এবং এখানে এই কনজেনিটাল ডিজিজ হার্ট ডিজিজের ক্ষেত্রে ন্যাজার ভূমিকা কিন্তু, ন্যাজার কাজ কিন্তু খুব কম, নেই বললেই চলে। তাহলে কোথায় কাজটা আছে, এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, অর্থাৎ এই জায়গাগুলোতে ন্যাজার কিন্তু, কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে ন্যাজার স্কোপ কিন্তু খুব কম, এটা আমাদের ডিজিজ নলেজ থেকে এবং আমাদের যে আমেরিকায় যে ড্রাগ প্রুভিং থেকে যে সিস্টমগুলো এসছে সেইটা যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা মেলাতে গিয়ে দেখবো যে তার ফিয়ার অফ অ্যাকশনটা কোন জায়গায় সে ভালো কাজ করতে পারে এবং কোন জায়গায় কাজ করতে পারে না, এইটা আমাদের কাছে প্রকাশ মানে ভালো রকম ইয়ে হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, এবং সেই জায়গাগুলোতে আমরা খুব ডিজিজের ওপরে নজর রেখে এবং আমাদের যে পিওর এফেক্ট অফ দি ড্রাগ, যেটা আমাদের ড্রাগ প্রুভিংয়ে বেরিয়ে এসছে এবং আমাদের যারা স্টল ওয়াটার বিভিন্ন হার্টের ডিজিজে ওষুধগুলোকে কাজ করে দেখিয়েছে। আমি বলছি কিউরেটিভ না হলে আমি অ্যাটলিস্ট অ্যালোপ্যাথটা যে জায়গাটা 90% রোগগুলোকে ওরা মানে খুব ওদের কার্ডিওলজিস্টরা এই জায়গাতে খুব দিয়ে ওরা যে নাম সুনাম অর্জন করে সেই জায়গায় কেন আমরা ঢুকতে পারবো না, তার কারণ ন্যাজাকে যদি আমি ভালো করে দেখি তাহলে দেখবো ন্যাজার বেসিক্যালি কাজ যেন হার্ট ভালভের উপর রয়েছে, তেমনি রেসপিরেশনের উপর রয়েছে, থ্রোটের উপর রয়েছে, বেসিক্যালি লেফট সাইড অফ দি বডি এবং লেফট ওভারিতেও ন্যাজার কাজ আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে ন্যাজার বেসিক্যালি আর একটা খুব ভালো জায়গা যেটা বোগার তার সিনপটিক মেচা আমেরিকায় বলেছেন, তার কারণ বোগার মেন্টাল সিমটমের চেয়েও বোগার কিন্তু জোর দিয়েছেন খুব বেশি করে মডালিটির ওপরে এবং জেনারেল। হ্যালো হ্যালো, হ্যাঁ কিছু বলছেন কেউ? হ্যালো, একটা ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, আমেনা খাতুন, আমেনা খাতুন আপনি মিউট করুন, ওনাকে ব্লক করে দিন, ওনাকে ব্লক করে দিন। হ্যাঁ হ্যাঁ স্যার কন্টিনিউ করুন। হ্যাঁ, তাহলে আমরা যদি বোগার সিনোপটিক মেচা আমেরিকা পড়ি সেক্ষেত্রে কিন্তু উনি ন্যাজা প্রেসক্রিপশনের ক্ষেত্রে খুব জোর দিচ্ছে তার জেনারেল মডালিটির ওপর। জেনারেল মডালিটি বোগার কি বলছেন, বলছেন সিমটমগুলো যদি অ্যাগ্রাভেশন হয় স্টিমুল্যান্ট ইউজ করে, স্টিমুল্যান্ট কি যে কোনো ধরনের স্টিমুল্যান্ট হতে পারে, সেটা ওয়াইন হতে পারে, যেটা যে কোনো ধরনের স্টিমুল্যান্ট যদি ইউজ করার পর যদি সিমটমগুলো অ্যাগ্রাভেশন হয়ে যায় ইউজ প্রেসক্রাইব ন্যাজা। এছাড়াও বলছেন যে অ্যাগ্রাভেশন ফ্রম ওয়াকিং অর রাইডিং ইন ওপেন এয়ার, ভেরি পিকিউলিয়ার,
ভেরি পিকুলিয়ার, যেখানে একটা ডিসমিয়া হয় সেখানে একটা রাইডিং ওপেন এয়ার অনেকটা রিলিফ দেওয়ার কথা, কিন্তু ন্যাজার ক্ষেত্রে দেখুন এটা কিন্তু রিলিফ হচ্ছে ওয়াকিং এ। মোস্ট অফ হার্ট ডিজিজ ওয়াক করলে হাঁটলে এক্সার্শনাল ডিসমিয়া হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হয়ে যেতে পারে, পিকুলিয়ার সিমটম ন্যাজা। এখানে কিন্তু এই সিমটমগুলোর এই পিকুলিয়ার সিমটমগুলোর উপরে ডিপেন্ড করে আমরা ন্যাজাকে প্রেসক্রাইব করতে পারবো, যেখানে রিলিফ হচ্ছে ওয়াকিং এ যেটা হওয়া উচিত ছিল অ্যাগ্রেশন, অথবা রাইডিং ইন ওপেন এয়ার, অর্থাৎ ওপেন এয়ারে যদি ঘুরে বেড়ায়, ওপেন এয়ারে যদি গাড়িতে চড়ে বেড়ায়, তাহলে কিন্তু তার রিলিফ হচ্ছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস ইন কেস অফ ন্যাজা। সুতরাং ন্যাজার কাজ করার জায়গাগুলো, ন্যাজার মডালিটি, ন্যাজার যদি আমরা স্পিয়ার অফ অ্যাকশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলোকে আমরা ধরে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে একটা ভালভুলার ডিজিজ অফ হার্টকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে রাখতে পারি, একটা যদি সেটা কনজেনিটাল হার্ট ডিজিজ ভালভুলার ডিজিজ না হয়। ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্টকে আমি কখনো কোনো ওষুধ দিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে ওই সেপ্টাল ডিফেক্টটা কভার হয়ে যাবে, ইট ইজ ইম্পসিবল। মাইটাল স্টেনোসিস হয়ে গেছে যেখানে তার হার্ট বা হার্ট রিপ্লেস মানে ভাল্ভ রিপ্লেস করতে হবে, আমি ন্যাজা দিয়ে দেবো আর ভাল্ভটা কাল থেকে একদম ওকে হয়ে যাবে, নট পসিবল। এগুলো মানে বিবাহ স্বপ্ন দেখা। সুতরাং আমরা কী করতে পারবো ওই মাইটাল স্টেনোসিসের জন্য, তার যে সিমটমগুলো হচ্ছে মাইটাল স্টেনোসিসের, যে সিমটম কমন সিমটমগুলো আমরা দেখতে পাই, এই সিমটমগুলোকে আমরা রিলিফ দিতে পারবো। ভাল্ভুলার লিশানের জন্য যে সিমটমগুলো হচ্ছে, যে কষ্ট হচ্ছে, এগুলো আমরা রিলিফ করতে পারবো, যেটা অ্যালোপ্যাথরা হয়তো বহু বছর পরে তার অপারেশন করে বা টাইম নেয়, এই জায়গাটাতে হোমিওপ্যাথি ওষুধও কাজ করতে পারবে যদি আমরা সেই নলেজটা রাখি প্র্যাকটিস অফ মেডিসিনের উপরে। এবং রিলেটেড সিমটমগুলো, তার পিকুলিয়ার সিমটম যেমন তেমনি কমন সিমটমগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে যে কোন ড্রাগের মধ্যে কমন সিমটমগুলো আছে। তার মধ্যে দিয়ে আমরা এটা বুঝতে পারবো যে ওই ড্রাগটার ক্যাপাবিলিটি আছে এই ধরনের, অর্থাৎ সক্ষমতা আছে এই ধরনের রোগ তৈরি করা, তাই জন্যেই ওই কমন সিমটমগুলো বেরিয়ে আসে। তার সঙ্গে সঙ্গে এরকম মডালিটি যদি আমরা পেয়ে যাই আনকমন পিকুলিয়ার, যে অ্যাগ্রাভেশন ফ্রম ইউজ অফ স্টিমুলেন্ট ইউজ করলে তার অ্যাগ্রাভেশন হয়ে যাচ্ছে, রিলিফ ফ্রম ওয়াকিং অর রাইডিং ইন ওপেন এয়ার, তাহলে আমরা ন্যাজাকে সেখানে প্রেসক্রাইব করতে পারবো, বা তার যেটুকু মেন্টাল সিমটম এসছে বা আদার্স আরও অনেক সিমটম আছে যেগুলো থেকে আমরা ন্যাজাকে প্রেসক্রাইব করতে পারবো। এবার আমি যে জায়গাটাতে আমি হাইলাইট করতে চাইছি যে একটা কাশিটা কিন্তু মানে যেহেতু এখানে সিম্প্যাথিক একটা ড্রাই কাফ তৈরি হয়, একটা ইরিটেশন থাকে এবং একটা সিম্প্যাথেটিক ড্রাই কাফ তৈরি হয় এবং কাশি দেখবেন কার্ডিয়াক অ্যাজমা এটা খুব আমরা বেশি দেখতে পাই। কার্ডিয়াক অ্যাজমা তার আগে একটা খুব খুব কাশি হয় এবং যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমাতেও কাশি হয় কিন্তু কার্ডিয়াক অ্যাজমাতেও কাশি হয়। আর অনেক সময় আমার ব্রঙ্কিয়াল অ্যাজমা কী এবং কার্ডিয়াক অ্যাজমা কী এই ক্লিয়ার কাট নলেজটা না থাকার জন্য আমরা ধরতে পারি না যে এটা হার্ট থেকে অরিজিনেট করছে। তাহলে সেইখানে যদি আমরা দেখি যে একটা সিম্প্যাথেটিক কাফ হয় এবং সেটা কখন হয়, আমরা যদি কার্ডাইটিসগুলোকে দেখি যে এন্ডোকার্ডাইটিস বা মায়োকার্ডাইটিস বা আদার্স কার্ডাইটিসগুলো আছে, এই কার্ডাইটিস মানে যেটা আমরা ক্রনিক অ্যাসিড পেরিকার্ডাইটিস বলি, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে কী কী সিমটম তৈরি হয়, দেখব যে পেশেন্ট খুব দুর্বল বোধ করে, লেথার্জি থাকে, আর্থ্রালজিয়া, জয়েন্ট পেইন হয়, অ্যানোরেক্সিয়া, খেতে ইচ্ছা করে না, লো গ্রেড একটা ফিভার চলতে থাকে, কোমরের দুদিকে রেনাল রিজিয়নে একটা পেন, একটা হালকা হালকা পেন তৈরি হতে থাকে, কোনো কোনো সময় কোমাটোজ কন্ডিশন হয়, কনভালশন হয়, প্যারালাইসিস হতে পারে। তাহলে এরকম একটা ফিভার তৈরি হয় এবং সিস্টেমিক একটা এম্বলিক এপিসোড হতে, অর্থাৎ কোনো সময় এম্বলিক এপিসোড হয়ে, অর্থাৎ ক্লট করে গিয়ে সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে সেটা সিভিএ সেন্ট্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্টসও করে দিতে পারে। তা এইরকম কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। সুতরাং সেই সম্ভাবনাগুলোকে সমূলে বিনষ্ট করার জন্য প্রথমে আমরা যে ওষুধটা দিতে পারি সেটা হচ্ছে এই ধরনের কেসগুলোকে কন্ট্রোল করার জন্য, সেটা হচ্ছে আমাদের এই ন্যাজা হচ্ছে সেরকম একটা উপকারী ওষুধ যেটা অ্যাকিউট রিউম্যাটিক কার্ডাইটিসে ভালো কাজ করে বা ক্রনিক অর্গ্যানিক লিশন। এবার হচ্ছে ক্রনিক অর্গ্যানিক লিশন। ক্রনিক অর্গ্যানিক লিশন আমরা যেমন বললাম হাইপারট্রফি অফ দি হার্ট, তার থেকে হার্ট ফেলিওর হতে পারে। এইবারে সেই জায়গায় এরকম হার্ট ফেলিওরে ক্রনিক অর্গ্যানিক লিশানে আমাদের আর একটা ওষুধের কথা খুব আমাদের মনে পড়ে যায়, সেটা হচ্ছে এরকম যদি জানবেন স্পঞ্জিয়াকে আমরা হুইজবিংয়ে খুব ইউজ করি, এখানে শ্বাসকষ্ট হচ্ছে আমরা সেই জায়গা থেকে স্পঞ্জিয়াকে ইউজ করি। কিন্তু আমরা যদি আমাদের যদি ডিজিজের উপরে নলেজ থাকে, সিমটমের ড্রাগ কমিয়ে যে সিমটমগুলো আছে তার উপরে যদি ওভারঅল আমাদের একটা নলেজ থাকে, তাহলে আমরা দেখব এটা যতটা না ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য এই ইউজিংটা হয়, এটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে কার্ডিয়াক অ্যাজমার জন্য। তাহলে স্পঞ্জিয়ার যে সিমটমগুলো রয়েছে মানে ডিসমিয়ার যে সিমটমগুলো রয়েছে সেটা কিন্তু রিলেটেড টু কার্ডিয়াক অ্যাজমা, এবং সেই জন্য কার্ডিয়াক অ্যাজমার ওই শ্বাসকষ্ট হলে স্পঞ্জিয়া উইল বি ভেরি মাচ এফেক্টিভ।
এবং এইখানে আমরা দেখতে পাই যেটা সেটা হচ্ছে যে এই স্পঞ্জিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আমরা সেখানে দেখতে পাই যে ডিফার করব কি করে, আমরা নেজাকেও ইউজ করব আবার স্পঞ্জিয়াকেও ইউজ করব, বাট কোথায় কোথায়, কারণ আমরা যদি এই ক্রনিক অর্গ্যানিক লিশার দিয়ে হার্ট ধরি সেটা সেখানে নেজারও একটা জায়গা, যে কোন জায়গাটা সেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম। এবার ওর ওর কম্প্যারিজনে আমি যদি স্পঞ্জিয়াতে আসি তাহলে স্পঞ্জিয়াতে আমি কি পাই, স্পঞ্জিয়াতে আমরা দেখব যে পেশেন্টের যে কাশিটা সেই কাশিটা বেসিক্যালি নেজাতে আমরা দেখেছিলাম একটা ড্রাই সিম্প্যাথেটিক ইরিটেটিং কাপ যেটা অ্যাকিউট স্টেজ অফ রিউম্যাটিক কার্ডাইটিসে তৈরি হচ্ছে, এই কাপটা যদি আপনি স্পঞ্জিয়াতে পান তাহলে দেখবেন কিন্তু সেটা একটা ঘসঘসে একটা আওয়াজ মনে হচ্ছে, যেন আমরা অ্যালেন্সকি নোট করেছি সবাই জানি একটা মনে হচ্ছে কাঠের পাটাতনের ভেতর দিয়ে করার চালন সেরকম একটা কাশি আওয়াজ, এবং সেটা কিন্তু বেসিক্যালি তার ডিউরিং ইন্সপিরেশন, অর্থাৎ নিঃশ্বাসটা অ্যাগ্রাভেশন হচ্ছে ইন্সপিরেশন, অর্থাৎ নিঃশ্বাসটা যখন নিচ্ছে সেই সময় তার কাশিটা বাড়ছে। আমরা এই পার্সপেক্টিভে যদি অ্যাকোনাইটের হার্টের কথা ভাবি তাহলে কিন্তু এরকম শ্বাসকষ্টের কথা যদি দেখি তাহলে ডিউরিং এক্সপিরেশনের কথা আমরা ভাববো। এছাড়াও স্পঞ্জিয়ার ক্ষেত্রে আমরা এই কাশিটা অ্যাগ্রাভেশন হতে দেখি মিডনাইটে, মিডনাইটে অ্যাগ্রাভেশন হতে দেখি, এইরকম সিমটম কিন্তু আপনি নেজার ক্ষেত্রে পাবেন না, নেজার ক্ষেত্রে পাবেন না। নেজার ক্ষেত্রে প্যালপিটেশন আছে কিন্তু ডিফারেন্স অফ প্যালপিটেশন মানে স্পঞ্জিয়ার সঙ্গে আপনি যদি দেখেন তাহলে স্পঞ্জিয়াতে কিন্তু ভায়োলেন্ট মানে একটা ভায়োলেন্ট পেন থাকে এবং তার সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্ট থাকে এবং পেশেন্ট মাঝরাত্রে জেগে উঠে বসে পড়ে, সে আর শুয়ে থাকতে পারছে না, উঠে বসে পড়ছে, যেটা আমরা অনেক আর্সেনিকের মতো দেখতে পাই। কিন্তু আর্সেনিকের হার্টের সিমটমে আর্সেনিক যতটা না মানে ইয়ের ক্ষেত্রে কি বলে আর্সেনিক হার্ট সিমটম আছে, আর্সেনিক যতটা সেখানেও প্যালপিটেশন আছে, নেজাতেও প্যালপিটেশন আছে, কিন্তু আর্সেনিকের হার্টের সঙ্গে নেজার হার্টের বেসিক একটা ডিফারেন্স হচ্ছে, নেজা কিন্তু বেসিক্যালি কাজ করে আমরা বলছি আপনাদের যে কার্ডিয়াক কার্ডিয়াক মাসলের মানে কার্ডিয়াক অ্যাজমার ক্ষেত্রে নেজা অনেক বেশি ভালো কাজ করে, আর আর্সেনিক অনেক বেশি ভালো কাজ করে ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে। তাই বলে কি আর্সেনিক আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমায় কাজে লাগাতে পারবো না? নিশ্চয়ই আমরা আর্সেনিককে ব্রঙ্কিয়াল অ্যাজমায় কাজে লাগাতে পারবো যদি আমরা সিমটমটা পাই, মানে নেজার সরি আর্সেনিকের যে সিমটমটা পাই সেটা যদি মিড ডে অ্যাগ্রাভেশন, পেশেন্ট ওই রকম উঠে বসে পড়ছে এবং জানলাটা খুলে দিচ্ছে ওপেন এয়ার এলে নিঃশ্বাসটা নিয়ে তবে সে রিলিফ ফিল করছে, ঠিক তার উল্টো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে নেজা ঠিক তার উল্টো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। নেজার ক্ষেত্রে আমরা একটু বললাম যে তার অ্যাগ্রাভেশনটা অ্যাকচুয়ালি এই সরি অ্যাম্বুলেশনটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা অ্যাম্বুলেশনটা একটু আগে আপনাদের বলেছি ওপেন এয়ারে তার কী ব্যাপারটা হয় আমি বলেছি, এবং আর্সেনিকের ক্ষেত্রে ওপেন এয়ারে তার কিছু রিলিফ সবসময় মনে রাখতে হবে। এই জায়গা দিয়ে আমরা নেজাকে আরেকটুখানি বুঝতে চাই মানে স্পঞ্জিয়ার পার্সপেক্টিভে। স্পঞ্জিয়াতেও আফটার মিডনাইট অ্যাগ্রাভেশন, আর্সেনিক মিডনাইটে অ্যাগ্রাভেশন নট আফটার মিডনাইট, এবং স্পঞ্জিয়াতে তার ভালভিউলার ইনসাফিসিয়েন্সি আছে এবং বিফোর অথবা ডিউরিং মেনস্ট্রুয়েশনের সময় তার প্যালপিটেশনটা বেশি হয়ে যায়, নেজাতে আপনি এই সিমটমটা পাবেন না। নেজাতে আপনি পাবেন অ্যাঞ্জাইনা পেক্টোরিস, অর্থাৎ অ্যাঞ্জাইনা মিন্স হার্ট মাসেলের ক্রাইম, অ্যাঞ্জাইনা কেন হয় অর্থাৎ অ্যাঞ্জাইনার উপরে আমাদের হার্টের ডিজিজ, অ্যাঞ্জাইনা হচ্ছে মোস্ট অফ দি সিমটম, কার্ডিয়াক যে ডিজিজগুলো আছে একটা কমন সিমটম, অনেক ক্ষেত্রে আমরা অ্যাঞ্জাইনা পেক্টোরিস পাই। অ্যাঞ্জাইনা দ্য ওয়ার্ড অ্যাঞ্জাইনা মিন্স কিন্তু আই ক্রাই, মানে হার্ট মাসেল ক্রাই করছে, কেন হার্ট মাসেল ক্রাই করছে তার কারণ হার্ট মাসেলের মধ্যে যে সার্কুলেশনটা আছে সেখানে ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই হচ্ছে, অর্থাৎ রক্ত ঠিকমতো যাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, অক্সিজেনের ল্যাকিং হচ্ছে, মাসকুলেচারগুলোর মধ্যে একটা ল্যাকিং হওয়ার জন্য সেগুলো মরতে বসেছে, এই সে মরতে বসার জন্য তার একটা ক্রাইম হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যাঞ্জাইনা পেক্টোরিস, অর্থাৎ ক্রাইম অফ দি হার্ট মাসেল। ক্লিনিক্যাল ফিচার্সের যে ক্ষেত্রে অ্যাঞ্জাইনার আমরা কী দেখি, কতগুলো খুব পার্টিকুলার সিমটম আমরা দেখবো, মানে পার্টিকুলার পিকিউলিয়ার ক্যারেক্টার অ্যাঞ্জাইনার ক্ষেত্রে দেখবো, আমি এগুলো বলে রাখছি এই কারণে কি এগুলোই যেমন আপনি অ্যাঞ্জাইনা পেক্টোরিস স্পঞ্জিয়ার মধ্যে পাবেন, অ্যাঞ্জাইনা পেক্টোরিস আপনি নেজার মধ্যে অতটা প্রমিনেন্ট পাচ্ছেন না কিন্তু আছে, আমি বিভিন্ন স্টাডি করে দেখেছি, বিশেষ করে আপনি যদি গার্ডিয়ানশিপ আমরা মেটামিনা পান সেখানেও কিন্তু নেজার মধ্যেও অ্যাঞ্জাইনা পেক্টোরিস আছে, সেখানে একটা সিভিয়ার স্টিচিং পেইন থাকে যে রিজিয়ন অফ দি হার্ট, হার্টের রিজিয়নে সিভিয়ার স্টিচিং পেন। এবার হচ্ছে আমাদের তাহলে একটা বেসিক আইডিয়া থাকতে হবে রিগার্ডিং অ্যাঞ্জাইনা পেক্টোরিস, অ্যাঞ্জাইনা পেক্টোরিসের বেসিক আইডিয়া কি আমাদের ডাক্তারদের এটা সবসময় থাকা থেকে মাথার মধ্যে রাখা উচিত, এর একটা লোকেশন আছে, এর একটা পিকিউলিয়ার ক্যারেক্টার আছে, এর একটা রেডিয়েশন আছে এবং কতগুলো প্রভোকিং ফ্যাক্টর আছে।
এবার হচ্ছে যে লোকেশনটা কি কোন জায়গায় অ্যানজাইনাতে একটু ডিস্টার্ব মানে ব্যথাটা হয় সেটা হচ্ছে আমি যদি অ্যানাটমিক্যালি দেখি সেটা হচ্ছে আপার স্টার্নাল রিজিয়ন 80-90% কেসে আপার স্টার্নাল রিজিয়ন হয় অথবা মিড স্টার্নাল হয় এবং কোনো কোনো সময় এটা লেফট সাইডে দি চেস্ট দিকে ঘেঁষে হয় কোনো কোনো সময় আবার ইনফ্রা মেমারি পেন অর্থাৎ ঠিক মেমারি গ্ল্যান্ডের নিচে পেনটা আসতে পারে কোনো কোনো সময় এটা আবার আমরা আনকমনলি দেখতে পাই কমনলি নয় রাইট সাইড অফ দি স্টার্নাম এও দেখতে পাই এবং এপিগ্যাস্ট্রিক রিজিয়ন সেটা খুব কম কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে সেই জায়গাতে যদি পেনটা পাই সেটাকেও কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে ওটা অ্যানজাইনা হচ্ছে কি না নাকি গ্যাস পেন অনেক সময় এটা আমাদের ভুল হয়ে যায় অনেক সময় আমরা এটাকে একটা জেনারেলাইজেশন করে ফেলি ওটা ওটা গ্যাস থেকে হচ্ছে এবং অনেক অঘটন ঘটতে দেখি যে গ্যাস পেন করে ওরকম একটা পেটি এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেন হচ্ছে আমি ওটা গ্যাস পেন বলে ছেড়ে দিলাম তারপরে দেখা গেল মিডনাইটে সিভিয়ার একটা অ্যাটাক করে পেশেন্টটা এক্সপায়ার করে গেল সুতরাং এই জায়গায় আমরা লোকেশনটা ভালো করে বুঝবো ট্রিটমেন্ট করতে গেলে এবং ড্রাগ ওয়াইজও আমরা দেখব সেখানে এই অ্যানজাইনাতে কিসের কথা বলা আছে তার পিকিউলিয়ার ক্যারেক্টার দেখে আমরা অবশ্যই ডাক্তার চয়েস করার কথা ভাববো কিন্তু অ্যানজাইনার উপরে আমরা ডাক্তার চয়েস করবো না আমরা চয়েস করবো তার পিকিউলিয়ার ফিচার্সের উপরে এবার হচ্ছে যে এই ক্যারেক্টারটা কি আছে অ্যানজাইনার নর্মাল মানে জেনারেল ক্যারেক্টারটা কি অ্যাকচুয়ালি অ্যানজাইনার জেনারেল ক্যারেক্টারটা হচ্ছে প্রচণ্ড যে আমি নিজে এরকম একজন কেসকে দেখেছি একেবারে অ্যাম্বুলেন্স থেকে দৌড়ে নেবে চিৎকার করছে আমাকে বাঁচাও একদম চেস্টটা চেপে ধরে আছে বলছে ছিঁড়ে যাচ্ছে স্কুইজিং একটা পেন একটা প্রেসিং পেন ক্রাশিং টাইপ অফ পেন মনে হচ্ছে ঠিক যেন এই আমরা যদি একটা গ্র্যানিকুলাসের হার্টের কথা ভাবি মনে হচ্ছে যেন একটা আয়রন হ্যান্ড দিয়ে হার্টটাকে একদম চেপে ধরেছে তীক্ষ্ণ নক দিয়ে যেন একটা চেপে ধরেছে কনস্ট্রিক্টেড পেন একটা সিভিয়ার পেন স্কুইজিং পেন অ্যাজ ইট গ্র্যাস্ট অ্যান্ড আনগ্র্যাস্ট আপনি কার্ডিয়ার মানে আমরা যদি এই ইয়ের কথা ভুলে না যাই ক্যাকটাস গ্ল্যান্ডিফোসের কথা ভুলে না যাই তাহলে আমরা সেখানে দেখি কিন্তু যে এরকম একটা কনস্ট্রিক্টিং পেন আমরা যদি ক্যাকটাসকে ভালো করে পড়ি তাহলে আমরা দেখব পেন এভরিওয়্যার এবং ডার্টিং স্প্রিংিং পেন লাইটনিং লাইক পেন এবং সেটা আমরা ক্যাকটাসের ক্ষেত্রে খুব পিকিউলিয়ারলি আমরা লক্ষ্য করি যে সেখানে একটা চেস্টের অপারেশন চেস্টটা মনে হচ্ছে চেপে ধরেছে প্যালপিটিশন সারা রাত দিন প্যালপিটিশন চলছে এই প্যালপিটিশন ডে অ্যান্ড নাইট এটা কিন্তু আপনি ন্যাজাতে পাবেন না বাট ন্যাজার প্যালপিটিশন আছে ওয়েরাজ স্পঞ্জিয়াতেও প্যালপিটিশন আছে স্পঞ্জিয়া তার টাইমটা হচ্ছে আফটার মিড নাইট এবং তার সঙ্গে গ্রেট অ্যাংজাইটি এবং সিভিয়ার একটা পেন থাকছে ওয়েরাজ ক্যাকটাসের কিন্তু প্যালপিটেশনটা ডে অ্যান্ড নাইট যখন হাঁটে সেটা বেড়ে যায় এবং সাইডের উপরে শুলে বাড়ে যেটা ল্যাকেসিসেও আছে ল্যাকেসিসের হার্টেও আছে ল্যাকেসিসের হার্টে আমি একজন বিখ্যাত মানুষের কথা জানি ডক্টর এনএন চৌধুরী যিনি তার বইয়ের মধ্যে লিখেছেন যে ল্যাকেসিসের হার্ট সিমটমটা কেমন হয় ল্যাকেসিসের হার্ট কিন্তু সবসময় নাইট অ্যাগ্রাভেশন ঘুমের মধ্যে অ্যাগ্রাভেশন এবং উনি একটা অদ্ভুত শেয়ার করেছিলেন একটা কেস যে একটা ইয়াং ছেলে সে তার একটা ওরকম সিভিয়ার হার্ট পেন হয়েছিল ঘুমের মধ্যে এত সিভিয়ার হার্ট পেন হয়েছিল পরবর্তীকালে সেই ছেলেটা মানে ঘুমোতে যেতে ভয় পেত তার মনের মধ্যে হতো কি যে আমি যদি ঘুমোতে যাই আবার যদি ওই হার্ট পেনটা হয় যার ফলে তার মধ্যে একটা ইনসমনিয়া একটা ক্রনিক ইনসমনিয়া ডেভেলপ করে গিয়েছিল এবং ক্রমশ সে খারাপের দিকে যাচ্ছিল এই পেশেন্টটাকে কিন্তু সম্ভব হয়েছিল ল্যাকেসিস 200 দিয়ে কিওর করা এটা যারা আপনারা ল্যাকেসিস এনএন চৌধুরী পড়েছেন সেখানে এইটা পেয়েছেন তাহলে ল্যাকেসিসের হার্টের মধ্যেও আমরা ল্যাকেসিসও হার্ট পাই হার্ট সিমটম পাই এবং সেখানেও আমরা দেখি যে সেখানে সে মানে ফ্যানিং চাইছে আমরা এইখানে আলোরিজের সঙ্গে ল্যাকেসিসকে তফাত করতে পারি আর একজন ছোট্ট ভাই একটু বলবেন ল্যাকেসিসের ফ্যানিংটা কীরকম চায় আর তাহলে একটু শেয়ার করলে খুব সুবিধা হয় ল্যাকেসিস কীভাবে ফ্যানিংটা চাইছে আর কার্বোভেজ হার্টের ক্ষেত্রে কীভাবে ফ্যানিংটা চাইছে আমাদের ছোট্ট বন্ধুরা কেউ একজন শেয়ার করুন যারা সবে পড়ছেন শেয়ার করুন হ্যালো জি শুনতে পাচ্ছি হ্যালো হ্যাঁ বলছি কার্বোভেজ আমরা দেখেছি কার্বোভেজের হার্ট পেশেন্ট যদি হয় সেই পেশেন্টটা মানে ইয়ে চাইছে ফ্যানিং চাইছে মানে প্রচণ্ড জোরে জোরে হাওয়া চাইছে তার কারণ তার শ্বাসকষ্ট হচ্ছে এবং সে কিভাবে ফ্যানিংটা চাইছে আর ল্যাকেসিসের একটা পেশেন্ট রাত্রিবেলা ওরকম প্রচণ্ড তার কষ্ট হয়েছে সেও ফ্যানিং চাইছে যে তাকে মুখের সামনে একটু হাওয়া করা হোক সে কিভাবে চাইছে কার্বোভেজ কেন শর্ট ডিস্টেন্স থেকে জোরে জোরে চাইছে ল্যাকেসিস কেন দূর থেকে আসতে চাইছে
এবার হচ্ছে কেন চাইছে, কেন চাইছে তার কারণ ল্যাকেসিসটা খুব সেনসিটিভ, ল্যাকেসিস পেশেন্ট খুব সেনসিটিভ, বেশি কাছ থেকে হাওয়া ধাক্কাটা সহ্য করতে পারে না। আর কার্বোভেজের ক্ষেত্রে সেটা সেটা কি করছে অ্যাকচুয়ালি ল্যাকেসিসে, সেটা কি তৈরি করছে? আমরা যদি ল্যাকেসিস পড়ি সেখানে দেখব ল্যাকেসিস তার নাকের সামনে কোনো রকম অবস্ট্রাকশন সহ্য করে না, সহ্য করে না নাকের সামনে, অর্থাৎ তার রেসপিরেশনে কোনো একটা বাধা তৈরি করবে, সে তাকে আনইজি ফিল করে। ইফ ইউ স্টাডি দ্য অ্যালেন স্কিনোট ইউ উইল গেট দেয়ার অলসো দিস সিমটম, যে সেখানে এই জন্যে জোরে জোরে হাওয়াটা কিন্তু তার নাকের সামনে একটা বাধা তৈরি করছে, মনে হচ্ছে যেন সে নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারছে না এই জোরে জোরে হাওয়াটা হচ্ছে বলে। সেই জন্যে এই এই আনইজিনেস ফিলিংটার জন্যে ল্যাকেসিস পেশেন্ট দূর থেকে পাওয়া যায় আস্তে আস্তে স্লোলি। কার্বোভিজ কিন্তু যেহেতু সেটা কার্বন গ্রুপের ড্রাগ, এবং তার কার্বন গ্রুপের মোস্ট অফ দি ড্রাগ কার্বো অ্যানিমেলিস কার্বোভেজিটেবলিস আপনি যতগুলো ড্রাগ দেখবেন তার মধ্যে কিন্তু একটা এয়ার হাঙ্গার থাকে, যেহেতু কার্বন গ্রুপের ড্রাগ তার মধ্যে এয়ার হাঙ্গার থাকে, এই জন্য কার্বন গ্রুপের ড্রাগ দ্যাট পার্টিকুলার দ্যাট ইজ আ কার্বোভেজ ও কিন্তু কাছ থেকে জোরে জোরে পাওয়া যায়। তাহলে আমরা ডিফারেন্ট টাইপস অফ হার্ট ডিজিজগুলো এবং তার রিলেটেড সিমটমগুলোকে আমরা দেখতে পাচ্ছি। আমরা আলোচনা করছিলাম ক্যাকটাস গ্ল্যান্ডিফ্লোরাসের হার্ট সিমটমটা, সেখানে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে ক্যাকটাস গ্ল্যান্ডিফ্লোরাস প্যালপিটেশন আছে, এবং প্যালপিটেশন ইজ আ ভেরি কমন সিমটম অফ হার্ট ডিজিজ। আমরা বহু বহু রোগে হার্টের রোগে এই ওষুধ এই সিমটমটা পাই প্যালপিটেশন, এবং কিন্তু শুধু প্যালপিটেশনের উপরে শব্দটার উপরে আমরা তো দিতে পারি না হোমিওপ্যাথি ওষুধ, আমাদের খুঁজে দেখতে হয় এই প্যালপিটেশনের সঙ্গে পিকিউলিয়ারিটি কী আছে। ক্যাকটাসে যদি প্যালপিটেশন আমি ওষুধ দিতে চাই তাহলে প্যালপিটেশনটাকে লক্ষ্য করলে আমরা দেখছি এটা ডে অ্যান্ড নাইট প্যালপিটেশন হচ্ছে, হাঁটলে প্যালপিটেশন বেড়ে যাচ্ছে, বাঁ দিকের ওপরে শুলে বেড়ে যাচ্ছে যেটা ল্যাকেসিসে হয়, এবং একদিন মেনস্ট্রুয়েশন যখন শুরু হতে যাচ্ছে সেই সময় পর বেড়ে যাচ্ছে। আর ক্যাকটাসের যেটা বেশি বেশি হচ্ছে যে যেটা আমরা মানে খুব কনস্ট্রিক্টিং ফিলিং, যেটা আমরা রেডিয়েটিং পেন সরি কনস্ট্রিক্টিং পেন ক্যারেক্টার অফ পেন যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ক্যাপস অ্যান্ড অ্যান্থ্রাম, মনে হচ্ছে যেন হার্টটা একে ধরেছে, হার্টটা আর মানে কি বলবো কন্ট্রাকশন রিল্যাক্সেশন করার জায়গা নেই ক্যাকটাস গ্ল্যান্ডিফ্লোরাসের জন্য। এরকম সিমটম আপনি আবার ন্যাজাতে পাবেন না, ন্যাজার সিমটমগুলো আবার একটু অন্য ধরনের সিমটম যেটা আমরা এতক্ষণ ধরে আপনাদের সামনে আলোচনা করছি বা আলোচনা করেছি। তো যাই হোক এইবার আমরা চলে আসব যে ক্যারেক্টার অফ পেন থেকে চলে আসবো রেডিয়েশন। অ্যাঞ্জাইনার রেডিয়েশন কিন্তু আপনাকে যদি ডায়াগনোসিস করতেই হয় অ্যাঞ্জাইনার রেডিয়েশন, অর্থাৎ কোন জায়গা থেকে আপার স্টার্নাল রিজিয়নে একটা পেন হচ্ছে, ঠিক আছে, আপার স্টার্নাল রিজিয়নে একটা পেন হচ্ছে যেটা 80-90% হার্ট ডিজিজে হয়, এবার সেখান থেকে পেনটা যাচ্ছে কোথায় অ্যাঞ্জাইনায়, সেখান থেকে রেডিয়েট করে সেটা ঘাড়ের দিকে চলে যেতে পারে, হাতের ওপরের অংশে থাকতে পারে, অথবা সেটা হাত থেকে মানে রেডিয়েট করে লেফট সাইড দিয়ে একদম এলবো পর্যন্ত পৌঁছতে পারে, বা অনেক সময় ফিঙ্গারের মাথা পর্যন্ত মানে টিপ অফ দি ফিঙ্গারেও চলে আসতে পারে, জটা মানে আমি বলছি যে চোয়ালটা ভারী হয়ে যেতে পারে, এবং গলায় একটা ব্যথা থাকতে পারে। অনেক সময় গলা ব্যথা আমরা সিম্পল গলা ব্যথার ওষুধ দিয়ে যাচ্ছি, অথচ তার একটা অ্যাঞ্জাইনা হচ্ছে যে পেনটাকে ওইখানে প্রেজেন্ট করছে, আমরা এটা ধরতেই পারলাম না, সিভিয়ার একটা অ্যাটাক হয়ে পেশেন্ট আমার। তাহলে এখানে অ্যাঞ্জাইনাকে আমাকে ধরতে হবে যে এই কন্টিনিউয়াস যে থ্রোট পেনটা বা ব্যাকে যে পেন হচ্ছে, অনেক সময় পেনটা অ্যাবডোমিনাল পর্যন্ত ভেরি রেয়ার হলেও অ্যাবডোমিনাল পর্যন্ত নেমে আসতে পারে, তবে সেটা খুব রেয়ার। আমি শুধুমাত্র এগুলো সচেতন করে দিচ্ছি যে অনেক সময় অ্যাবনর্মাল সিচু মানে অ্যাবনর্মাল এরিয়াতেও পেনটা দেখা যায়, আমাদের খুঁজে দেখতে হবে ওটা হার্টের রেডিয়েশনের জন্য হার্ট পেনের রেডিয়েট করে ওই আসি। এবার আমরা অ্যাঞ্জাইনা পেক্টোরিসের আমরা যেমন দেখলাম তার লোকেশন, তার ক্যারেক্টার, তার রেডিয়েশন, এই যে কমন সিমটমগুলো আমি বলছি এগুলোকে আমাদের আমাদের যে হার্ট মেডিসগুলো আছে এই হার্টের ওষুধগুলোর সঙ্গে মেলাতে হবে, এবং তার সঙ্গে তার পিকিউলিয়ার মডালিটির উপর প্রয়োগ করে আমাদের প্রেসক্রিপশনটা করতে হবে। ন্যাজা হচ্ছে এমন একটা ওষুধ, ন্যাজা কিন্তু এই রকম কার্ডিয়াক ডিজিজগুলোতে খুব ভালো কাজ করতে পারে। আমরা বললাম যেটা সেটা হচ্ছে অ্যাকিউট ইনফ্ল্যামেটারি কন্ডিশন, যেখানে অ্যাকিউট মায়োকার্ডাইটিস, অ্যাকিউট কার্ডাইটিস, ভলভুলার লিশন, যেখানে অবশ্যই কনজেনিটাল কোনো হার্ট ডিজিজে ন্যাজা কিন্তু ভালো কাজ করতে পারে না, রিলিফ দিতে পারে কিন্তু বেসিক্যালি কনজেনিটাল হার্ট ডিজিজে ন্যাজা রিলিফও দিতে পারে না, তার কারণ ওই মাইটাল স্টেনোসিসকে ন্যাজা সরাতে পারবে না। এনিওয়ে এবার আমরা চলে আসবো প্রভোকিং ফ্যাক্টরগুলো কী আছে। প্রভোকিং ফ্যাক্টর মানে এই যে অ্যাঞ্জাইনা বেড়ে যায় কিছু কিছু, কোনো একটা পেশেন্ট হয়তো অ্যাঞ্জাইনা আছে, তখন হয়তো ভালো ছিল, কোনো একটা সময় ভালো ছিল, প্রচণ্ড এক্সারসাইজ করলো, হাঁটলো, তারপরে তার পেন স্টার্ট করে গেল, পাহাড়ি রাস্তায় উঠলো পেন স্টার্ট করে গেল, বা সিঁড়ি দিয়ে ওপরে উঠলো পেন স্টার্ট করে গেল, প্রচণ্ড পেট রাতের দিকে, ওই জন্য আমরা অনেক সময় যারা হার্টের পেশেন্ট বলি একটু কম পেট খালি রেখে খাবেন, তার কারণ হচ্ছে হেভি একটা খাবার খাওয়ার পরও তাই সেটা হতে পারে।
ইমোশনাল আপসেট থেকেও হতে পারে। তাহলে এই এই ব্যাপারগুলোকে আমাদের মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে ডিউরেশন অফ পেন। যদি 15 মিনিটের ওপরে পেনটা, মানে ডিউরেশন অফ পেন ইজ নট মোর দ্যান 15 মিনিটস, ইউজুয়ালি ইউজুয়ালি 15 মিনিটের ওপরে এই পেনটা হওয়ার কথা নয়। বাট কোনো কোনো সময় এটা দ্য পেন লাস্ট মোর দ্যান 30 মিনিটস, যদি 30 মিনিটের বেশি পেনটা থেকে যায় মনে রাখতে হবে সেটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জিনা। অ্যাঞ্জিনা দুটো পার্ট আছে, একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জিনা, স্টেবল অ্যাঞ্জিনা। স্টেবল অ্যাঞ্জিনা মোটামুটি 15 মিনিটের মধ্যে হয়, 2-3 মিনিট সিভিয়ার থাকে, কিন্তু আনস্টেবল অ্যাঞ্জিনা দেশে যদি পেনটা লাস্ট করে মোর দেন 30 মিনিটস, ওটা ইন্ডিকেট করে আনস্টেবল অ্যাঞ্জিনা, যেখানে একটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা আনস্টেবল অ্যাঞ্জিনা অথবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি? ইনফ্রাকশনটা হচ্ছে যদি মানে হার্ট মাসলের মধ্যে মানে রক্তের প্রবাহ না থাকার জন্য সেখানে হঠাৎ করে ইনফ্রাকশন হয়, ইসকেমিক হার্ট ডিজিজ আমরা বলি, ইসকিমিয়া হয়, ইসকিমিয়া হলে সেখানে একটা অ্যাঞ্জিনা পেট্রোলিস হয় এবং সেখানে কার্ডিয়াক মাসলের একটা ড্যামেজ হয়ে যায়। এই ড্যামেজটা কিন্তু খুব পার্মানেন্ট, এটা যত হার্ট অ্যাটাকের পর যত সময় যাবে এই ড্যামেজ তত বাড়তে থাকবে। ওই জন্য অ্যাঞ্জিনা পেট্রোলিস হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি 1-2 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছতে পারি, ডাক্তাররা বলেন যে পৌঁছতে পারলে হার্ট মানে মায়োকার্ডিয়ামটা অনেক কম ড্যামেজ হয়, হার্টটা অনেক তাড়াতাড়ি রেস্টোর করা যায়। আদারওয়াইজ এটা যত লং টাইম কভার করবে কার্ডিয়াক মাসেল কিন্তু কত কত ড্যামেজ হবে তত বেশি, কিন্তু আর ওখানে সার্জিক্যাল ইন্টারভেনশন করেও বা আদার্স কোনো ইন্টারভেনশন করেও পেশেন্টটাকে বাঁচানো যাবে না। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। অ্যাপার্ট ফ্রম দিস আমরা আর একটা মানে নেজার হার্টের দেখতে পাই, যে যদি ডিপথিরিয়া হয়, ডিপথিরিয়া যে মাইক্রোব্যাকটেরিয়াম করাইনব্যাকটেরিয়াম ডিপথিরি, সেই যে টক্সিনটা দেয়, সেই টক্সিনটার জন্যে কি হয় না, সেই টক্সিনটার জন্যে সেটা হার্ট মাসেলের একটা প্যারালিসিস তৈরি করতে পারে, যার ফলে হার্ট ঠিক মতো কন্ট্রাকশন রিল্যাক্সেশন নাও হতে পারে, মানে সেখানে একটা গণ্ডগোল তৈরি হতে পারে, তাহলে সেখানে একটা হার্টের মানে ডিজিজ তৈরি হয়ে যেতে পারে। মনে রাখতে হবে এক্ষেত্রে যদি আমি হার্টের ডিজিজ স্টেথোস্কোপ চেস্টের ওপরে বসিয়ে আমি যদি শুনতে যাই এফেক্টস অব দি হার্টে, এফেক্টস অব দি হার্টটা কোথায় আছে সে সম্পর্কে আমি আর যাচ্ছি না, এফেক্টস অব দি হার্টের ওপরে বসিয়ে আমি যদি শুনতে পাই হার্টের সাউন্ডটা, তাহলে হার্ট সাউন্ডের ওপরে আমার একটা বেসিক নলেজ থাকতে হবে আমাদের ডাক্তারদের। আমরা বেসিক্যালি দুটো হার্ট সাউন্ড পাই, আমরা লাভ ডুব এটা দুটো বলি। এই লাভ ডুব, লাভ ইকুয়াল টু S1, আপনি দেখবেন কোনো কার্ডিওলজিস্টের স্পেশালিস্ট কার্ডিওলজিস্টের প্রেসক্রিপশনের মধ্যে দেখবেন S1 ট্যারো দিয়ে ওপরের দিকে লেখা আছে, S2 ট্যারো দিয়ে নিচের দিকে লেখা আছে, এরকম সব দেখতে পান। অ্যাকচুয়ালি S1টা লাভ হচ্ছে ডেজিগনেটেড অ্যাজ S1 সাউন্ড 1, অ্যান্ড লাভ 2 হচ্ছে সাউন্ড 2, এছাড়াও S3 S4ও থাকে, বাট এই সাউন্ডগুলো সাধারণত দেখা যায় না, সেই সাউন্ডগুলো যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে হার্টের মধ্যে অ্যাবনর্মালিটি আসছে। কিন্তু S1 S2 যদি হার্টের যে নর্মাল সাউন্ড, সেই নর্মাল সাউন্ড আমাদের প্রত্যেকের এইরকম হার্টের নর্মাল সাউন্ড শুনে শুনে কানটাকে অভ্যস্ত করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে এই হার্ট সাউন্ড কিন্তু গণ্ডগোল হয় হার্টের, আপনি মেট্রো আমেরিকার ডিফারেন্ট ইয়ের মধ্যে পাবেন হার্টের সাউন্ড নিয়ে লেখা থাকে, তাহলে সেখানে আপনি পাবেন যে S1 সাউন্ডটা যদি অ্যাক্সেন্চুয়েটেড হয়, অ্যাকসেন্টুয়েটেড মানে হচ্ছে হাই পিচড হয়, অর্থাৎ আমি স্টেথো বসিয়ে খুব বিরাট একটা শব্দ শুনতে পাচ্ছি, মানে খুব সাফ শব্দটা শুনতে পাচ্ছি, সেটা কিন্তু দুটো ডিবিবি S1 অ্যাকসেন্চুয়েটেড হয়। ওই জন্য কার্ডিওলজিতে দেখবেন S1 পরে একটা একটা অ্যারো দিয়ে ওপর দিকে লিখিয়ে দেয়, লিখিয়ে দেওয়া মানে হচ্ছে অ্যাকসেন্চুয়েটেড, ওটা খুব জোর জোর সাউন্ডটা শোনা যাচ্ছে, লাভটা জোর জোর শোনা যাচ্ছে, সেটা কিন্তু মাইটাল স্টেনোসিস এবং অ্যাওয়ার্টিক ফিব্রিলেশনে দেখা যায়। S2 অ্যাক্সেন্টুয়েটেড হয় সাধারণত হাইপারটেনশন এবং এবং অ্যাট্রিয়াল যে ডিজিজগুলো হয়, অ্যাট্রিয়াল একটা আছে মাইটাল স্টেনোসিস, আর একটা আছে অ্যাট্রিয়াল ডিজিজগুলোতেও কিন্তু S2টা অ্যাক্সেন্টুয়েটেড হয়। এছাড়া S4 ক্রনিক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর S4 হয় এবং HCM মানে আছে আমাদের হাইপারটেনশনও কিন্তু S4 দেখা যায়। সুতরাং আমাদের হার্ট সাউন্ডের ওপরে ভালো করে নলেজ থাকতে হবে। আমি যখন স্টেথোস্কোপটা পেশেন্টের চেস্টের ওপরে বসিয়ে ভালো করে শুনছি যেটা অ্যাকসেন্টুয়েশন আছে কি না, এছাড়াও একটা আর একটা অ্যাবনর্মাল সাউন্ডের কথা আমরা বলবো, সেটা হচ্ছে মারমার। মারমার সাউন্ড ভেরি ভেরি পিকিউলিয়ার সাউন্ড, দ্যাট ইজ দ্য অ্যাবনর্মাল সাউন্ড অফ দি হার্ট। এই মারমার সাউন্ড আমরা শুনে বলে দিতে পারি যে হার্টের গণ্ডগোল আছে। সুতরাং যেখানে যেখানে হার্ট ডিজিজগুলো, কোন ডিজিজের ক্ষেত্রে কোথায় মারমার সাউন্ড হচ্ছে, কোথাও S1 অ্যাক্সেন্টুয়েশন, কোথাও S2 অ্যাক্সেন্টুয়েশন, এর উপরেই কিন্তু আমরা অনেকটাই ডায়াগনোসিসের দিকে যেতে পারি। এবং এই অনুযায়ী কিন্তু আপনি দেখবেন সাউন্ডে হার্টের সাউন্ডটা অডেবল না অডেবল না,
দেখবেন আমি একটা আপনাদের দেখাচ্ছি, সেটা খুব সম্ভবত সেটা হার্ট সাউন্ড অডিবল কোনো একটা ড্রাগে আমরা পেয়েছিলাম, যাই হোক ওটা পড়াতে পড়াতে আসবো, তখন আমি কিন্তু এটা মেনশন করে দেবো। অডিবল, অডিবল মানে হচ্ছে হার্ট সাউন্ড যদি অডিবল হয়, শোনা যায়, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে শোনা যায়, মনে রাখতে হবে ওটা কিন্তু অ্যাক্সেন্টুয়েটেড হচ্ছে, মানে হার্ট সাউন্ডটা খুব সার্ফ অ্যাকশন, এই কথাটা কিন্তু মেট্রাভেরিকার মধ্যে লেখা আছে, অডিবল হার্ট সাউন্ড। অডিবল এমনি তো বাড়ি থেকে হার্ট সাউন্ড শোনা যায়, শোনা যাওয়ার কথা নয়, কিন্তু এমন একটা কন্ডিশন আমরা যদি দেখি যে স্টেথো বসেই হার্ট সাউন্ড খুব অডিবল হচ্ছে, যেটা হার্টের নর্মাল সাউন্ড আর মানে খুব অ্যাক্সেন্টুয়েটেড হয়ে গেলে তার সাউন্ডটা অনেক হাই পিচড হয়ে যায়, তাহলে আমি কোন ডিজিজের ক্ষেত্রে আমি বললাম কোন কোন জায়গায় হাই পিচ হয়ে যায়, S1 S2 S3 S4 করে বললাম, এছাড়া হার্টের একটা সাউন্ড হচ্ছে সেটা হচ্ছে অ্যাবনর্মাল, যে সেটা হচ্ছে মারমার। এই মোটামুটি আমরা অনেকগুলো ওষুধের কথা বললাম, এছাড়া আমরা যে ওষুধটার কথা আপনাদের সামনে বলবো, আর দুটো ওষুধ হার্টের, সেটা আরও বেশ কিছু ওষুধ বলবো, সেটা হচ্ছে স্পাইগেলিয়া। স্পাইগেলিয়ার হার্টের ক্ষেত্রে আমরা কী দেখেছি, স্পাইগেলিয়া হার্টে এই যে পেয়ে গেছি প্যালপিটেশন স্পাইগেলিয়ার হার্টে আছে, সেখানে প্যালপিটেশনটা খুব ভায়োলেন্ট হচ্ছে, দেখুন ন্যাজার সঙ্গে তফাৎ, ন্যাজা এরকম ভায়োলেন্ট প্যালপিটেশন নেই, ভিজিবল প্যালপিটেশন নেই, অ্যান্ড অডিবল নয় হার্ট সাউন্ড, এবং প্যালপিটেশনটা এখানে অডিবল, বাইরে থেকে এত জোরে জোরে হার্ট সাউন্ড মানে হার্ট পাম্প হচ্ছে বাইরে থেকে, সেটা দেখা যাচ্ছে ফ্রম লিস্ট মোশন, দিস ইজ একটু মুভ করছে তো এটা, এই ঘটনাটা ঘটছে, যখন বেন্ডিং ফরওয়ার্ড সামনের দিকে বেন্ড ফরওয়ার্ড করছে তখন তার প্যালপিটেশন বেড়ে যাচ্ছে, এবং সিস্টোলিক ব্লোয়িং অ্যাট দি এপেক্স, এবং সিস্টোলিক এপেক্সে হার্টে এপেক্সে সিস্টোলিক ব্লোয়িং হচ্ছে, এবং এখানেই কিন্তু অ্যাক্সেন্টুয়েটেড S1 আপনার বেড়ে যাবে স্পাইগেলিয়া হার্টের ক্ষেত্রে। এছাড়াও তার একটা ডিসনিয়া থাকবে, যখন সে ডান দিকের ওপরে শোবে, বাঁ দিক হার্ট আছে ডান দিকের ওপরে শুলে তার ডিসনিয়াটা বেড়ে যাচ্ছে, এবং সে সরি ভুল বললাম ডিসনিয়া আছে, সে অবশ্যই শুতে বাধ্য হবে লাইন রাইট সাইড, বাঁ দিকের উপরে শুতে পারবে না, এবং মাথাটা একটু উঁচু করে শোবে, যেটা একটা স্পঞ্জিয়াতে আমরা পাই। এছাড়াও আমরা পেইন চেস্ট পাবো, মানে অ্যাঞ্জাইনা পাবো, সেটা স্টিচিং অ্যান্ড নিডল লাইক পিকিউলিয়ার, স্টিচিং অ্যান্ড নিডল লাইক, এবং চেস্ট পেইন, যা চেস্ট অ্যাফেকশন, মুভমেন্ট করে অ্যাগ্রাভেশন, কোল্ড এবং ওয়েট ওয়েদারে তার অ্যাগ্রাভেশন হয়ে যায়, এটা স্পাইগেলিয়াতে পাবো। এছাড়া আমি আরও দুটো খুব ইম্পর্টেন্ট ওষুধের কথা বলবো, একটা হচ্ছে ডিজিটালিস আর একটা হচ্ছে জেলসিমিয়াম। ডিজিটালিসের ক্ষেত্রে আমরা আগে জেলসিমিয়ামটা আমরা আলোচনা করে নিই। জেলসিমিয়াম আমরা জানি যে মাসকুলেচার মানে নার্ভের ওপরে, মাসলের ওপরে জেলসিমিয়ামের খুব ভালো কাজ আছে, এবং এখানে জেলসিমিয়ামের বেশ তিনটে সিমটম আমরা বলে থাকি, সেটা হচ্ছে ডালনেস, ডিজিনেস এবং ড্রাউজিনেস। আর যদি হার্টের ক্ষেত্রে দেখি তাহলে দেখব যে তার একটা ভয় থাকে, যদি সে মুভ না করে তাহলে তার হার্টটা বোধহয় বন্ধ হয়ে যাবে, আনলেস হার্ট উইল সিস বিটিং, এটা আমরা প্রত্যেক দিন মেচার মেডিকার মধ্যে পড়ি। ঠিক তার উল্টো জায়গায় দাঁড়িয়ে রয়েছে ডিজিটালিস, ডিজিটালিস যদি একটু মুভ করে তো তার হার্টের সিমটম বেড়ে যাচ্ছে, আর পিকিউলিয়ার জেলসিমিয়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে ওল্ড এজের ক্ষেত্রে পালসটা স্লো হয়ে যায়, এই পালস স্লো ওল্ড এজের ক্ষেত্রে যখন স্লো হয়ে যাচ্ছে আপনাদের কিন্তু খুব ভালো করে একটা জিনিসের কথা মনে রাখতে হবে, স্লো পালস কিন্তু অনেক কিছু ডায়াগনস্টিক, অনেক মানে হার্টের ডিজিজের ডায়াগনস্টিক ফিচার্স, স্লো পালস অফ দি ওল্ড এজ, সেটা যেমন জেলসিমিয়ামে হয়। আমরা আর একটা ওষুধের কথা আপনাদের বলতে পারবো, যে ওষুধটা হার্টের ডিজিজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্যামিয়া ল্যাটিফোলিয়াম, ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেমেডি, যেখানে ক্যামিয়ার ক্ষেত্রে আপনি দেখবেন পালস স্লো হয়ে গিয়ে একদম স্কিয়াসিস পারসেপ্টেবল, মানে পালস পাওয়াই যাচ্ছে না, 35-40 পার মিনিটে নেমে চলে আসছে, এবং এখানে যদি দেখা যায় যে হার্ট ডিজিজ অল্টারনেট করে রিউম্যাটিজমের ক্ষেত্রে, আমরা ক্যামিয়া ল্যাটিফোলিয়ামের কথা ভাববো, হার্ট ডিজিজ যেখানে রিউম্যাটিজমের ক্ষেত্রে অল্টারনেট করছে, যেটা আমরা অনেক সময় রিউম্যাটিক ফিভার থেকে হার্ট ডিজিজ হতে দেখি, সেক্ষেত্রে ক্যামিয়া ল্যাটিফোলিয়ামকে আমরা অ্যাপ্লাই করতেই পারি, এবং সেখানে বেসিক্যালি কিন্তু যদি দেখা যায় যে সেখানে কন্ডাকশন ডিফেক্ট হচ্ছে, এই কন্ডাকশন ডিফেক্ট যদি আমি বলি সেখানে মোস্ট অফ দি টাইম যেখানে পালসটা নেমে 30-40 হয়ে যাচ্ছে, পালস ফিবল আর ধরাই যাচ্ছে না, তার শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, হার্ট ফেলিওর হওয়ার দিকে চলে যাচ্ছে, যদি হার্টের কন্ট্রাকশন রিল্যাক্সেশন সিস্টল বন্ধ হতে বসেছে, এই সময় মোস্ট অফ দি টাইম অ্যালোপ্যাথিক ডাক্তাররা যেটা প্রেসক্রাইব করেন যে ইমিডিয়েট পেসমেকার দরকার,
অ্যাকচুয়ালি একটা বাড়িতে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বাড়ি যদি চালানো করা চায় চালাতে হয় খুব সুন্দরভাবে, একটা হচ্ছে তার ওয়াটার সাপ্লাই আর একটা হচ্ছে তার ইলেকট্রিক সাপ্লাই। ওয়াটার সাপ্লাইটা হচ্ছে আমাদের করোনারি সার্কুলেশন সিস্টেম, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, আর্টারি ভেইনস এবং হার্ট, তার থেকে কীভাবে যেভাবে যেভাবে হার্টের সার্কুলেশনটা হচ্ছে, যা আমি প্রথমেই গোড়াতেই অল্প করে বলে দিয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা জায়গায় বলি যে আর একটা সিস্টেম আছে আমাদের প্রত্যেকের বাড়িতে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম। হার্টেরও এরকম একটা ইলেকট্রিক্যাল সিস্টেম আছে যেখান থেকে তার ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করে। সেখানে কতগুলো নোড থাকে, এসএ নোড, অ্যাট্রিয়াল নোড, এভি নোড, অ্যাট্রিও ভেন্টিকুলার নোড, তারপর হচ্ছে বান্ডল অফ হিজ, বান্ডল অফ বাঞ্চ, আরও ফাইনার হয়ে গিয়ে হার্টের মায়োকার্ডিয়ামের মধ্যে ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ আ পার্কিং বাইপাস। মনে রাখতে হবে এই প্রত্যেকটা নোডের কিন্তু পাওয়ার জেনারেট করার অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালস তৈরি করার ক্ষমতা আছে এবং তার প্রত্যেকের একটা রেঞ্জ আছে। সাইনোঅ্যাট্রিয়াল যেমন আমাদের দেখেছি যে পিটিউটারি মাস্টার গ্যান, এখানে এক্ষেত্রে হচ্ছে এসএ নোড হচ্ছে মাস্টার, মানে মাস্টার এরিয়া যেখান থেকে এই ইম্পালসটা। এসএ নোডের গণ্ডগোল হলে এভি নোড সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে, এভি নোডের গণ্ডগোল হলে মানে তারপরে যেটা আছে সেটা হচ্ছে বান্ডল অফ বাঞ্চ, রাইট বান্ডল অফ বাঞ্চ, লেফট বান্ডল অফ বাঞ্চ। দেখবেন অনেক সময় আপনার কাছে ট্রিটমেন্টে চলে আসছে রাইট বান্ডল অফ বাঞ্চ ব্লক, লেফট বান্ডল অফ বাঞ্চ ব্লক। এগুলো কিন্তু খুব মাইনিউটলি আমাদের লক্ষ্য করতে হবে, তার পালসটা ভালো করে দেখতে হবে, দেখতে হবে ড্রপ বিট হয়ে যাচ্ছে কিনা, বিট ড্রপ করছে কিনা, তার সঙ্গে মানে পালসটা অনেক বেশি কমে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু হার্ট ডিজিজকে ইন্ডিকেট করছে। আপনি যদি ডিজিটালিসের ক্ষেত্রে লক্ষ্য করেন তাহলে আপনি সেখানে ড্রপ বিট হতে দেখবেন, অবশ্যই ড্রপ বিট পাবেন, এবং ড্রিপ এবং আপনি যদি পালসটা ধরেন তাহলে সেখানে আপনি ড্রপ বিট পাচ্ছেন এবং ডিজিটালিসের ক্ষেত্রে ড্রপ বিট পাচ্ছেন। কোথায় কোথায় বিট ড্রপ করছে ভালো করে যদি লক্ষ্য রাখেন যে এভরি থার্ড, ফিফথ এবং সেভেন্থ বিট ড্রপ করছে ডিজিটালিস, এবং সেখানে পালস খুব ইরেগুলার, ভেরি স্লো অ্যান্ড উইক ডিজিটালিস। কিন্তু ডিজিটালিস আপনাকে দিতে হবে সেখানে সেন্সেশন যে মনে হচ্ছে যেন এই এটাই হচ্ছে আনকমন পিকুলিয়ার সেন্সেশন, মনে হচ্ছে যেন অ্যাজ ইফ হার্ট উড স্টপ বিটিং ইফ সি মুভ। দেখবেন ডিজিটালিসে দেখুন একটা শব্দ নিচে আমেরিকায় এগুলো মানে খুব আপনি বলবেন সি লেখা আছে, হ্যাঁ সি লেখা আছে কেন, যদি হার্ট ডিজিজটা ইন কেস অফ ফিমেল হয়, ফিমেলের এই ফিমেল প্রুভারদের ক্ষেত্রে এই সিমটমটা পাওয়া গেছে, সুতরাং ফিমেল যেটা খুব ভালো ইন্ডিকেট হবে, তার মানে কি মেল পেশেন্ট হলে সিমটম থাকলে দেবো না, নিশ্চয়ই দেবো, কিন্তু যদি আমি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে এটা পাই সেটা হচ্ছে খুব ডমিনেন্ট অ্যান্ড পিকিউরিয়াস সিমটম হবে। মেলদের ক্ষেত্রেও এই সিমটম থাকলে অবশ্যই দেবো, ফিমেলের ক্ষেত্রে এটা আরও বেশি সিমিলার হবে। সেই জন্য দেখুন এখানে ইপসি মুভ কথাটা লেখা আছে, এগুলো আমাদের খুব মেচে আমেরিকা পড়ার সময় খুব বুঝে বুঝে ভালোভাবে লক্ষ্য রেখে আমাদের পড়তে হবে। আর একটা ওষুধের কথা আমি তাহলে এখানে কম্পেয়ার করাতে পারলাম আপনাদের ডিজিটালিস এবং জেলসিমিয়ামে, সেখানে ক্যালমিয়ার সঙ্গেও কম্পেয়ার করলাম, যেখানে আমি বলতে পারলাম যে স্পেস মেকারের বদলে আমরা এই ওষুধগুলো ইউজ করতে পারি কি না, অর্থাৎ যেখানে বিট ড্রপ হচ্ছে, যেখানে পালস ফিবিল হয়ে গিয়ে একেবারে এরকম নিচে চলে আসছে 35-40, সেখানে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া দিয়ে আদার্স, যেখানে রিউম্যাটিক মানে রিউম্যাটিজমের সঙ্গে হার্ট ডিজিজ অনেক করে, এরকম যদি হিস্ট্রি পাই পেশেন্টের কাছ থেকে সেটা একটা পিকিউলিয়ার হিস্ট্রি এবং তার উপরে বেস করে আমরা এটা দিতে পারি না। যেখানে জেলসিমিয়ামের মতো একটা হিস্ট্রি রয়েছে যে পেশেন্ট মনে হচ্ছে যে সে আনলেস অন মুভ দ্য হার্ট উইল স্টপ বিটিং, বা যেখানে ডিজিটালিস্ট মনে করছে ইফ সি মুভ দ্য হার্ট উইল স্টপ বিটিং, তাহলে এগুলো প্রত্যেকটা জিনিসকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, বুঝে বুঝে আমাদের এগোতে হবে একটা একটা করে। তাহলে আমরা অনেকগুলো ড্রাগই আপনাদের সামনে ডিসকাস করলাম হার্টে। আর একটা ক্যালিকার্ভের ক্ষেত্রে আমরা দেখি এটা খুব গ্রস চেঞ্জেস যদি হয় হার্টের মধ্যে, যদি ফ্যাটি ডিজেনারেশন হয় অর্থাৎ হার্ট মায়োকার্ডিয়ামের মধ্যে যদি ফ্যাটি ডিজেনারেশন হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি স্টিচিং পেইন থাকে হার্টে, দেন উই শুড থিঙ্ক অফ দিস ড্রাগ। এবং নট অনলি দ্যাট, মনে হচ্ছে একটা সেন্সেশন, পিকিউলিয়ার সেন্সেশন, মনে হচ্ছে আমার হার্টটা সুতোয় ঝুলছে, এই সেন্সেশন যদি বলে তাহলে, এবং তার সঙ্গে যদি ক্যালিকার্ভের যে কাফ আছে, ড্রাই কাফ, প্যারাক্সিমাল কাফ, এবং মনে হচ্ছে যেন কাশতে গিয়ে মনে হচ্ছে যেন বমি উঠে যাবে, মনে হচ্ছে যেন একটা স্মোকি ওয়েদার, তার মধ্যে দিয়ে একটা ভারী ওয়েদার, মনে হচ্ছে চারদিকে যেন ধোঁয়া, তার মধ্যে দিয়ে সে নিঃশ্বাসটা নিচ্ছে এবং যখন সে কাশছে তার মধ্যে একটা
সেন্সেশন ডেভেলপ করে, এবং তার সঙ্গে যেটা থাকতে হবে সেটা হচ্ছে ক্যালিকার্ভের হার্টের ক্ষেত্রে যদি আমি দিতে চাই এরকম ফ্যাটি ডিজেনেশন, তাহলে তিনটে সিমটম ক্যালিকার্ভে অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে তার ব্যাকেক থাকতে হবে, একটা হচ্ছে তার সোয়েটিং থাকতে হবে, ব্যাকেক সোয়েটিং আর হচ্ছে তিনটে অবশ্যই সিমটম, সোয়েটিং থাকবে একটা, ব্যাকেক থাকবে, আর তার ডিসনিয়া তো বললামই, এবং এই মেনলি এই সিমটমগুলো কিন্তু হার্টের ক্ষেত্রে থাকতে হবে। এবং ক্যারিকার্ভে যে অ্যাজমাটা আমরা পাই যখন পেশেন্ট বসে থাকে অথবা সামনের দিকে বেন ফরওয়ার্ড করে, তখন কিন্তু তার ইয়েটা রিলিফ ফিল করে, হোয়ারাজ ক্যালিকার্ভ ডিসনিয়াটা কিন্তু দেখা যায়, এটা যদি কার্ডিয়াক অ্যাজমার ক্ষেত্রে হয় তাহলে ওই ভোরবেলার দিকে কিন্তু তার অ্যাজমাটা বেড়ে যায়। এরকম অসংখ্য বলা যায় হার্টের সিমটমের ক্ষেত্রে। আজকে আমরা যেমন ডিফারেন্ট টাইপস অফ ডিজিজগুলো আলোচনা করলাম, হার্টের হাইপারট্রফি, হার্টের এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, ডিফারেন্ট ফ্যালোস্টেটোলজি কথা বললাম, কনজেনিটাল সাইটিক ডিজিজ যেখানে আমি নেজার খুব একটা স্টিয়ার দেখতে পেলাম না, এছাড়াও কিন্তু মনে রাখতে হবে নেজা এমন একটা ওষুধ, এটা কিন্তু খুব একটা আপনি এখানে কিউরেটিভ কিছু আনতে পারবেন না। বেসিক্যালি এটা যে মায়োকার্ডাইটিস হয়ে গিয়ে যে অর্থাৎ হার্টের ড্যামেজটাকে রেস্টোর করতে পারবে, রিলিফ দিতে পারবে, সাফারিংগুলোকে একটু কমাতে পারবে, এর বেশি আপনি পারবেন না। বা কার্ডিয়াজমার সময় যখন হয় তার আগে একটা খুবখুপে কাশি হয়, পেশেন্ট কথা বলতে পারে না, কথা বলতে গেলেই তার মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, পেশেন্ট নার্ভাস হয়ে যায়, একটা ক্রনিক প্যালপিটেশন থাকে। বিশেষ করে যারা হার্ট ডিজিজ আছে তারা যখন কোনো বক্তা যদি হয় সে বলতে গিয়ে তার মধ্যেই সিমটমগুলো বেড়ে যায়, এবং মনে রাখতে হবে ন্যাজার ক্ষেত্রে তার সমস্ত সিমটম অ্যাগ্রাভেশন হয়ে যায় ক্যারেজাইডি অ্যান্ড লাইং অন সাইড, যে কোনো একটা সাইডের উপরে শুলে তার অ্যাগ্রাভেশন হয়ে যায়। সুতরাং ন্যাজাকে আমরা আনকমন পিকিউলিয়ার, এই যে মডালিটি আনকমন পিকিউলিয়ার, এর উপরে দেবো, নট অন বেসিস অফ কমন সিমটম, কিন্তু কমন সিমটমগুলো মিলিয়ে নেবো, তার কারণ সেটাও কিন্তু ড্রাগের আওতাভুক্ত, সেই সিমটমগুলোকে মিলিয়ে নেবো আছে কিনা, তার সঙ্গে সঙ্গে যদি সেটা অ্যাগ্রাভেশন হয় ক্যারেজাইডিংয়ে অথবা লাইং অন সাইড যদি অ্যাগ্রাভেশন হয়, দেন উই শুড থিঙ্ক অফ নেজা টিপিডিস। থ্যাংক ইউ এভরিওয়ান। ফাইনালি আমি একটা নেজা টোটাল সিমটমের কথা আপনাদের বলে শেষ করব, যে নেজা কিন্তু নার্ভাস সিস্টেমের উপরে কাজ আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে কাজ আছে, সার্কুলেটারি সিস্টেমের উপরে কাজ আছে, এটাই হচ্ছে তাই সেন্ট্রাল স্পিয়ার অফ অ্যাকশন। এছাড়াও আমরা দেখবো যে নেজার গ্রিফের থেকে এফেক্ট হয়, কোনো নিউরালজিক হেডেক তৈরি হতে পারে, তার সেরিব্রোস্পাইনাল মেনিনজাইটিস থাকতে পারে নেজার, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হার্ট রিজিয়নে পেন, এবং মাথার টেম্পল রিজিয়নে পেন, তার ওভারিয়ান রিজিয়নে একটা পেন থাকে, এবং সেখানে একটা কনজেশন থাকে কনজাংটাইভার, এর হার্টের একটা ইরিটেবিলিটি আছে, এর অ্যাঞ্জাইনা পেক্টোরিসের কথা আমি বলেছি, অর্গানিক ডিজিজ অফ দি হার্টের ক্ষেত্রে নেজার ইজ আ ভেরি গুড মেডিসিন, সেখানে হার্টের প্যালপিটেশন, তার সঙ্গে মনে রাখতে হবে তার একটা লো স্পিরিট, অবশ্যই এই লো স্পিরিটটা লোয়ার দ্যান দা অরামেট, অরামেট লোয়ার দ্যান মনে রাখতে হবে। আর হচ্ছে কনজেশন হয় কনজাংটাইভার, এবং লিডগুলো একটু ফুলে ফুলে যায়, এবং মুখের মধ্যে প্রচুর ফোমিং হয়, ফেনা চলে আসে, এবং মুখের মধ্যে একটা গ্রেট ড্রাইনেস থাকে, মুখটা মুখেই শুকিয়ে যায়, এবং কনস্ট্রিকশন এবং ড্রাইনেস থ্রোটে দেখা যায়। এছাড়াও তার একটা শ্বাসকষ্ট মতো থাকে, মনে হচ্ছে যেন গলাটা বসে গেছে, এবং এটা মোস্ট অফ দি হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা পাই যে গলাটা যেন চেপে ধরছে, একটা চোকিং সেন্সেশন, একটা ক্যাম্পি পেন থাকে লেফট ওভারিতে, তাহলে নেজা ইজ ভেরি গুড মেডিসিন ফর দি ওভারিয়ান পেন, এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে সিভিয়ার পেন ইন লেফট ওভারি উইথ প্যালপিটেশন, তাহলে দেখুন তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা হার্টের সিমটম অ্যাডেড হয়েছে, এইটা কিন্তু নেজা প্রেসক্রিপশনকে আরও বেশি মানে উৎসাহিত করে। এবং এছাড়াও আমরা ডিসনিয়া পাই, ফ্রাস্ট্রেশন অর্গানিক হার্ট ডিজিজের ক্ষেত্রে পাই, অ্যাজমাটিক কনস্ট্রিকশন আমি বলেছি, এটা কার্ডিয়াক অ্যাজমা মানে ধরুন চেস্টের ক্ষেত্রে বহুক্ষণ ধরে এটা চলতে থাকে, কথা বললে তার সমস্ত বেড়ে যায়, ক্রনিক প্যালপিটেশন থাকে, ক্রনিক হাইপারট্রফির কথা বলেছি, ভালভুলার ডিজিজ অফ দি হার্টের কথা বলেছি, এবং হার্টের প্যালপিটেশন ওয়াকিং এবং লাইং অন সাইড তার অ্যাগ্রাভেশন হয়, হাঁটলে এবং লাইং অন সাইড তার অ্যাগ্রাভেশন হয়ে যায়, এবং কার্ডিয়াক পেন এক্সটেন্ডিং টু দি নেক অফ দি নেক, ওটা তো আমরা কমন সিমটমের মধ্যে ধরেই বলেই দিয়েছি। পেশেন্ট কিন্তু ভেরি চিলি, নেজা পেশেন্ট ইজ ভেরি চিলি, দিস ইজ দ্য পিকিউলিয়ার অ্যান্ড ভেরি সাসেপ্টেবল টু কোল্ড। দ্যাটস অল ফর টুডে, আমার বন্ধুদের আমি নমস্কার জানিয়ে, এবং যারা বিদ্যজন আছেন, যারা শিক্ষক আছেন, যারা জ্ঞানী মানে ডাক্তাররা আছেন, তাদেরকে সকলকে আমার আজকের অভিনন্দন জানিয়ে এখানে শেষ করলাম, ধন্যবাদ।
জি, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আজকের আলোচক অত্যন্ত সুন্দরভাবে আসলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং আমি এরই সাথে আজকের এই অনুষ্ঠানে আমাদের অনেক গণ্যমান্য অনেক সিনিয়র শিক্ষাগুরু যাদেরকে বলা যায়, আমি একটু আবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের সাথে আছেন ডক্টর আশরাফুল হক স্যার, অমরনাথ স্যার, নীলকমল বর্মন স্যার, কুনাল স্যার, গিরিধর স্যার, রাজীব কুমার স্যার, রঘুনাথ স্যার, উৎপল স্যার সহ রিপন স্যার, স্বপন স্যার, জিতেন্দ্রনাথ সহ স্যার সহ আরো অনেক স্যাররাই আছেন এখানে। তো সকলকে হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং আপনারা সবসময় এভাবে হোমিও দর্পণ গ্রুপের পাশে সবসময় থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি। আর এরই সাথে আমি একটি অ্যানাউন্স দিতে চাই, সেটি হচ্ছে আগামীকাল আমাদের নীলকমল বর্মন স্যারের আলোচনা নিয়ে আসবেন এপিস্টেমল নিয়ে, তো সেই ক্লাসটি তো আপনারা সবাই উপস্থিত থাকবেন। তো আমি এই পর্যায়ে আমি উন্মুক্ত আলোচনাতে আসলে চলে যেতে চাই। তো আমরা এখানে যে স্যার দ্বয়দের নাম আমি বলেছি, আপনারা যদি উইলিংলি যদি আপনারা এই আলোচনাটির সাথে যদি কিছু অ্যাড করতেন প্লিজ। আচ্ছা, অমরনাথ স্যারকে আমি অনুরোধ করব যদি স্যার কিছু অ্যাড করতেন। হ্যাঁ, তার আগে আমি একটা কথা বলে নিই, আমাদের 14 আশরাফুল হক স্যারকে সর্বশেষে দিবেন, ফিনিশিং এ। জি জি জি, হ্যাঁ, আমাদের যেহেতু অমরনাথ চক্রবর্তী স্যারকে ডেকে ফেলতেন, ঠিক আছে, শুরু করুন স্যার। হ্যাঁ, আমি আরো বেশি সব কিছু এবং এই কার্ডিয়াক অ্যাজমা, তারপর হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আসলে আমাদের কিছুটা উন্নাসিকতা আছে, তো এখন সমস্যা করতে হচ্ছে যে কিছু মানুষ হচ্ছে প্যাথোলজি পড়তে পড়তে এমন একটা জায়গায় তারা চলে আসেন সেখানে হোমিওপ্যাথিটাকে ইগনোর করেন, আর কিছু মানুষ আছে প্যাথোলজিকে ইগনোর করে হোমিওপ্যাথিকে বাড়াতে সামঞ্জস্য রাখতে পারেন না, অল্প বিস্তর জানলে যে হয়ে যাবে, আসলে ব্যাপারটা তা না। দৃষ্টিভঙ্গিতে যদি আমাদের খুব স্বচ্ছ হয় তাহলে আমরা কখন প্যাথোলজি লাগবে, কখন লাগবে না, কখন আমরা মেটেরিয়াল লাগবে না, হ্যাঁ, কোন স্টেটটা কোন স্টেটে আমাদের ওষুধটা কাজ করবে, এই সবগুলো আমরা কিন্তু বুঝতে অ্যালার্ট সাবজেক্টের উপর নজরটা থাকা দরকার, কারণ রোগ রোগ তো আর কারো আসে না, রোগ তার নিজের নিয়ম চলে। এবার এটা বলতে গিয়ে আমাদের কেন যারা পড়েছে, কেন কেউবাদী হয়ে পড়ি, কেন মানে হচ্ছে প্যাথোলজির স্বার্থ, প্যাথোলজির দরকার, এই কথাটা বলা হয়, এই কথাটা কথা স্যার বলেছে। ব্রঙ্কিয়াল একটা বলেছেন, তিনি কার্ডিয়াক বলেছেন, ব্রিদিং ডিস্ট্রেসে বলতে গিয়ে তিনি লাস্টের দিকে লাস্ট প্যারাটা ঠিক আগে তিনি বলছেন কি কথাটা বলেছেন দেখুন, স্টাডি ইউর প্যাথোলজি উইথ দিস থিংস ইন মাইন্ড অ্যান্ড ইউ উইল বি এবল টু পারসিভ দ্য নেচার অফ সিকনেস অ্যান্ড ইটস রেজাল্টস। কি কথাটা বলছে দেখুন কেন্ট কি বলছেন, স্টাডি ইউর প্যাথোলজি উইথ দিস থিংস, মানে অরম মেটালিক লাস্টের প্যারাটার আগে আর কি, লাস্টের প্যারা লাস্টের দিকে সেকেন্ড প্যারা, তিনি কি বলছেন, প্যাথোলজি উইথ দিস থিংস ইন মাইন্ড অ্যান্ড ইউ উইল এবল টু পারসিভ দ্য নেচার অফ সিকনেস অ্যান্ড ইটস রেজাল্টস। তাহলে কি বলছে, আমরা যদি প্যাথোলজিটাকে যদি এই
এই কার্ডিয়াক ডিস্ট্রেসের এই যে ডিস্ট্রেসের সঙ্গে ব্রিদিং ডিস্ট্রেসের সঙ্গে যদি আমরা প্যাথোলজিটাকে ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা কি কি বলতে পারবো, নেচার অফ সিকনেসটা যেমন বুঝতে পারবো, তেমনি ইট রেজাল্টটা বুঝতে পারবো। হ্যাঁ, দিস থিংস আর নট মেয়ার অবজারভেশন, হুইমস অ্যান্ড থিওরিজ, বাট আর অ্যান আউটকাম অফ স্টাডিং থিং ফ্রম ইন্টারনাল টু এক্সটার্নাল। তাহলে এই এই যে আমরা স্টাডি করব যখন ডিজিজ ওরিয়েন্টেড, সেক্ষেত্রেও কিন্তু এখানে কে পরিষ্কার বলছেন এটা একটা আউটকাম অফ স্টাডিং থিং ফ্রম ইন্টারনালি টু এক্সটার্নাল। তার মানে কি আমাদের কিন্তু একটু জানতে হবে, না জানলে হবে না, অন্তত এবার কিছু না হোক প্রাথমিক ধারণাটা মিনিমাম রাখতে হবে, জানার শেষ নেই। তো আমরা জানি যে সমস্যাটা কথা হচ্ছে যে আমি আগেই বলেছি যে আমরা প্যাথোলজি জানতে গিয়ে হোমিওপ্যাথিটাকে ইগনোর করি, আবার হোমিওপ্যাথিটা করতে গিয়ে প্যাথোলজিকে ইগনোর করি, এটা কোনোটাই স্বাস্থ্যসম্মত না। আমাদের এখানে কেন্দ্রের এই বক্তব্যটা ভালো করে বুঝলে আমরা বুঝতে পারবো যে আমরা অ্যানালাইসিসও করবো, প্রয়োজনে প্যাথোলজি স্টাডি করবো, তার সঙ্গে মেটামেডিকেল ইয়ে করবো, মেটামেডিকেল সিমটমটাকে মেলাবো। এই যে জায়গাটা, এইটা কিন্তু কেন্টের এই উপদেশকে ফেলে দেওয়ার মতো না। কেন্ট হচ্ছে হ্যানিম্যানের পরই আমরা মনে করি পারফেকশনের দিক থেকে, পারফেকশনের দিক থেকে কেন্ট মানে কি হ্যানিম্যানের পরে। তার ফলে ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এই অ্যালার্ট সাবজেক্টগুলো ভালো করে ইয়ে করবো, এবং আমি ডাক্তার সেনগুপ্তকে একটা অনুরোধ করব মানে যে আপনি আপনার সময় করে আবার আসুন। আজকের আলোচনাটা আমাদের খুব ভালো লেগেছে, এবং এরকম একটা কঠিন সাবজেক্টকে মানে কিভাবে ওই ড্রাগ চয়েসগুলো যেটা হয় অধিকাংশ জায়গায় রোগের নাম ধরে চিকিৎসা হয়, সেখানে কয় রোগের নাম ধরে কয়েকটা সিমটম বলে পরপর বলে গেলেন, কিন্তু আপনি কিন্তু তা করেন। আপনি কি করেছেন যে রোগের নাম ধরে ওষুধটা বলেছেন, এবার এই ওষুধটার সঙ্গে আর কি থাকলে পরে এটা দেওয়া যাবে। এই যে জায়গাটা আছে এটা যেটা এটা কেন্টের ঘরানা, কেন্ট কিন্তু এইটাই করেছে, প্রতিটা জায়গায় এরকম বলছেন যে এইটার ক্ষেত্রে দেওয়া যাবে, তার সঙ্গে এইগুলো থাকতে হবে। এই যে আপনি একটা মানে টোটালিটি ছোট্ট করে টোটালিটি করার চেষ্টা করেছেন, এটার জন্য ধন্যবাদ। এবং আমাদের জুনিয়র ছেলেদের কাছে সঠিক বার্তাটা যাবে, মানে হোমিওপ্যাথি এসেন্সটা যদি তার ক্যারি না করে তার চিন্তাভাবনার মধ্যে, তাহলে তো আমাদের এই প্যাথোলজি বলুন বা প্র্যাকটিস অফ মেডিসিন বলুন কোনো দিকই কোনো কিছু করতে পারবো না। এসেন্সটাকে ক্যারি করতে হয়, এবং আপনার প্রত্যেকটা বক্তব্যের ক্ষেত্রে আমি দেখেছি যে এসেন্সটাকে ক্যারি করার চেষ্টা করেছেন, যেটা কিন্তু ছেলেদের খুব ভালো লেগেছে, এবং অনেকে আপনার ইয়েও করেছে, প্রশংসাই করেছে, এবং আপনাকে সবাই চাইছে। তো সেই জন্য আমি বলেছি যে আপনার সবাই তাকে অনুরোধ করুন, এবং আমাদের নীলকমল স্যার কিন্তু উনি প্রথমেই বলেছেন যে আপনাকে আমরা চাই। আমি জানি ব্যস্ত মানুষ, কিন্তু আমাদের একটু সময় দেন, আমাদের বলতে কি হোমিওপ্যাথি ছাত্রদের সময় দেবেন, আর আমাদের মতন বুড়োদের একটু রিভাইজ হবে এই আর কি, আর কিছু। তার ফলে ব্যাপার হচ্ছে যে আপনি সময় করে আসুন, আপনি সময় ইয়ে করে আমরা আপনাকে টাইম দিয়ে দেবো, অসুবিধা কিছু। তাহলে আপনাকে এটা আমারও ব্যক্তিগতভাবে অনুরোধ, হোমিওপ্যাথির স্বার্থে আপনারা আসুন, কিছু করুন। ধন্যবাদ স্যার। স্যারকে অনুরোধ করব আপনি কিছু যদি আজকের ক্লাসের সাথে যুক্ত করতেন। হ্যাঁ নমস্কার, ডক্টর মিলন সেনগুপ্তের সাথে আমার কখনো পরিচয় হয়নি, কিন্তু যখন কুনাল দার কাছে শুনলাম যে আজকে আপনি আসবেন, তখন খুব অধীর আগ্রহে আপনার জন্য আমি অপেক্ষা করেছিলাম। অ্যাকচুয়ালি আপনার জন্য আমি অপেক্ষা করেছিলাম, কথাটা ভিতরে কিন্তু অনেকখানি ইঙ্গিত আছে। আপনাকে এই জন্য আমাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাড়ির ঠাকুরের কাছে দেখবেন প্রদীপ জ্বলে, প্রদীপটাতে তেল থাকে আর তার পাশে একটা ছোট্ট কাঠি থাকে, যখন প্রদীপের তেলটা বা আগুনটা যখন একটু কমে আসে তখন এই কাঠিটা দিয়ে একটু নাড়িয়ে দিলে কাঠি মানে সলতেটাকে আবার প্রদীপটা ভালো করে জ্বলে ওঠে। আশা করি আপনি আমাদের মতো যারা কি বলবো মানে বুড়োদের দলে আর কি, যেটা অমরনাথদা বললেন, তাদের প্রদীপের জায়গাটাকে আপনি আর একটুখানি শিখাটাকে উন্মুক্ত করে দিয়েছেন, ভালোটা জ্বেলে দিয়েছেন। আপনার সাথে আপনাকে অজস্র ধন্যবাদ যে আপনি একটা কথা বারবার অকপটে স্বীকার করে গেলেন, সেটা হচ্ছে প্যালিয়েশনের কথা বা কমিয়ে রাখার কথা। আমি কোনো বিদগ্ধ হোমিওপ্যাথকে অপমান করতে চাইছি না বা কাকেও ছোট করতে চাইছি না, আসলে আমি বারবার স্বীকার করে এসেছি যে আমার দুর্ভাগ্য যে প্যালিয়েশন ছাড়া আমি কিছু করতে পারলাম না, আর প্যালিয়েশন করিয়ে বোধহয় আমি এখনো পর্যন্ত নিজের জীবিকাটিকে বাঁচিয়ে রেখেছি। অতএব আপনার কাছ থেকে প্যালিয়েশন করাটা
আমি সমর্থন পেলাম এবং তার জন্য আপনি আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু ওই আমরা বুড়োদের দলে, আপনার ভুল না ধরে আমি শুধু দুটো জায়গায় দুটো সংযোজন করতে, যে মাত্র দুটো শব্দ, যেখানে আপনি কার্ডিয়াক ডিসপ্নিয়া বা কার্ডিয়াক অ্যাজমার কথা বলেছেন বা ব্রঙ্কেল অ্যাজমার কথা বলেছেন, আমার মনে পড়ছে আমরা কিন্তু ছোটবেলায় আর একটা, ছোটবেলায় বলবো না মানে ছাত্র অবস্থায় আর একটা ডিপসনিয়া বা অ্যাজমার কথা শুনেছিলাম, সেটা হচ্ছে রিনেল রিনেল ডিপসনিয়া বা রিনেল অ্যাজমা, সেটা ডিউ টু দা ফেলিওর অফ কিডনি ট্রাভেলস মানে রিনাল ট্রাভেলস, এই একটা কথা কিন্তু শুনেছিলাম, যদিও এই আজকের আলোচনার সাথে হয়তো সেটা সংযুক্ত বা উপযুক্ত হবে না বলি আপনি হয়তো বলেননি। আর একদম আপনার অনুষ্ঠানের শেষে গিয়ে যখন আপনি ক্যালিকার্প সম্বন্ধে বলছিলেন, তখন দুটো শব্দ বলেছেন, উইকনেস এবং ব্যাকেক, তারপরে একটা দুটো বলতে গিয়ে আপনার ঠিক মনে পড়ছিল না, তো পারলে তখন ধরিয়ে দিতাম, সেই জন্য এখন দুটো শব্দ আরো যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাগ্রাভেশন অ্যাট 2 PM এবং ডিজায়ার ফর সুইট। ক্যালিকার্প চিনতে গেলে আমাদের 4টে সিমটম খুব দরকার, উইকনেস, ব্যাকেক, অ্যাগ্রাভেশন অ্যাট 2 PM এবং ডিজায়ার ফর সুইট। তো ডক্টর মিলন সেনগুপ্তকে প্রথম দিনেই এই খোঁচা মারাটার জন্য অজস্র ধন্যবাদ, এবং চলুন আমরা, আপনি অন্তত আসুন আমাদের সাথে, যাতে আমরা কিছুটা আরো নতুন ভাবে নিজেকে ঝালিয়ে নিতে পারি। নমস্কার। এটা 2 AM হবে বলতে হবে। হ্যাঁ মিলন স্যার, অসংখ্য ধন্যবাদ মিলন স্যারকে আমাদের প্ল্যাটফর্মে, যদিও আমি বেশি দিন আসিনি তবুও তার মতো গুণী মানুষকে পেয়ে সত্যি আমরা খুবই আনন্দিত, কারণ আমাদের পশ্চিমবঙ্গে মুষ্টিমেয় যে কজন PhD হোল্ডার আছেন তাদের মধ্যে মিলন, ডক্টর মিলন সেনগুপ্ত একদম প্রথম দিকের PhD হোল্ডারদের মধ্যে অন্যতম, এবং পশ্চিমবঙ্গের বিদগ্ধ হোমিওপ্যাথ যে কজন আছেন তাদের মধ্যে তিনি অবশ্যই অন্যতম, এবং তাকে পেয়ে আমাদের হোমিও দর্পণ গ্রুপ অবশ্যই সমৃদ্ধ হয়ে, জানার চেষ্টা করি না কিন্তু সেটা জানলে কোনো একটা মেডিসিনকে সিলেক্ট করতে যে কতটা সুবিধা হয় সেটা আজকের ক্লাস তার প্রকৃষ্ট উদাহরণ। এখানে ডক্টর সেনগুপ্তকে একটা জায়গায় আমার শুনতে ভুল হয়েছে বা কিনা জানি না, যদি আরেকবার বলে দেন, সেটা ওপেন এয়ারে আপনি কি স্যার অ্যামেলিওরেশন বললেন না অ্যাগ্রাভেশন বললেন নেজার ক্ষেত্রে? তারপর আমি বাকিটা বলছি। ডক্টর সেনগুপ্ত ওপেন এয়ারের একটা কথা বলেছেন, নেজার আরেকবার শুনে নেব, আমি শুনেছি আসলে অ্যাগ্রাভেশন বলেছেন কিন্তু ওটা বোধহয় অ্যামেলিওরেশন হবে, যাই হোক আমার শোনার ভুল হতে পারে, ওই জন্যই স্যারকে আরেকবার জানতে চাইছিলাম। তো স্যার যেটা বলছিলেন বারবার যে হাইপারট্রফি অফ হার্ট বা কার্ডিয়াক প্যাথোলজি গুলোর কথা তিনি বারবার বলেছেন, এখানে আমার নতুন করে বলার কিছু নেই, তবে ডক্টর অ্যালেন স্কিনোট HCLN সেখানে একটা কথা বলা আছে, একটা লাইন, সেটা হচ্ছে সিম্পল হাইপারট্রফি অফ দ্য হার্ট, কিন্তু এই লাইনটার থেকে নেজার তারপরে যে সিমটম গুলো বলা হয়েছে সেটা ডক্টর ক্লার্কও বলেছেন ডক্টর অ্যালেনও বলেছেন হেরিং গাইডিং সিমটমে আছে, এই সিম্পল হাইপারট্রফি অফ দ্য হার্ট এর ক্ষেত্রে নেজা কিন্তু খুব একটা ইন্ডিকেটেড মেডিসিন নয়, যতটা ডক্টর সেনগুপ্ত তার লেকচারে বলেছেন বিভিন্ন প্যাথোলজি হার্টে যেখানে করে ক্রনিক হাইপারট্রফি এই কথাটাও আছে, সিম্পল হাইপারট্রফির পরেই ক্রনিক হাইপারট্রফির কথা আছে, বিশেষ করে সেই ক্রনিক হাইপারট্রফি অর্থাৎ হার্টের সাইজ যে বড় হয়ে যাচ্ছে সেটা যদি ভালভিউলার হার্ট ডিজিজের কারণে হয়, হার্টের ভালভের গন্ডগোলের কারণে হয়, এন্ডোকার্ডাইটিস।